বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয়। সপ্তাহ ঘুরে আরো একবার বৃহস্পতিবার, তার মানে শুরু হয়ে গেল এই সপ্তাহের ডর। আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি সুমন আছি আপনাদের সাথে এবং বরাবরের মতো আজকে আমার সাথে নতুন কিছু অতিথি রয়েছে যারা তাদের ঘটনাগুলো শেয়ার করবে। এবার পরিচিত হইনি আমরা এক এক করে, তো এক এক করে আমরা প্রত্যেকের সাথেই পরিচিত হব, তাদের ঘটনা শুনব। তো শুরুতে আজকে আপনাকে দিয়ে শুরু করি। নাম কি আপনার? আমার নাম হচ্ছে রাকিব হাসান রাজ। রাজ জি, ফিল্মি একটা নাম, অনেক হিন্দি মুভিতে রাজ ব্যবহার করা হয়েছে। রাজ কি করেন আপনি? আমি অ্যাকচুয়ালি স্টাডি করছি, মানে লেখাপড়া করছি। আমি ইন্টার সেকেন্ড ইয়ার। ওকে, বা সেক্ষেত্রে অনেক জুনিয়র হবা, একটু মানে তুমি করে বলে। হ্যাঁ, নো প্রবলেম। ওকে রাজ, যতটুকু শুনেছি আমি তোমার সম্পর্কে, তোমার বেশ কয়েকটা ঘটনা আছে তোমার ফ্যামিলির মেম্বার রিলেটেড, সো আমরা কোন ঘটনাটা দিয়ে শুরু করতে পারি? অ্যাকচুয়ালি আমি প্রথমে আমার ভাইয়ার ছোটবেলা একটা ঘটনা দিয়ে শুরু করছি। তো এটা ছিল আপনার 2005 এর ঘটনা। আচ্ছা আচ্ছা, তখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম। তো আমার বড় ভাই তখন ক্লাস 7 এ পড়তো। তো একদিন ভাইয়া মানে স্কুলে না গিয়ে এসে মার্বেল খেলছিল, গুলি যেটা বলা যায়। তো আব্বু বাসায় এসে বলে যে আজকে তাকে পেলে খুব মারবে। তো সেইটার ভয়ে সে ভাবে যে না, বাসায় থাকা যাবে না, আমাকে বাসা থেকে থাকতে হবে কোথাও। তো আমার নানার বাসা খুব কাছে ছিল, তো সে ভাবে সেখানেই চলে যাবে। তো সে ঠিকঠাক করে যে যাবে। তো ঠিক সন্ধ্যার সময় সে বাসা থেকে একটা শার্ট নেয়, শার্টটা পিছনে লুকিয়ে সে বাসার সামনের দিক দিয়ে না গিয়ে পিছনের দিক দিয়ে যেতে চায়। তো পিছনের দিক যেতে হলে যেটা করতে হবে, একটা বাগান আছে, সেই বাগানটা তাকে পার করে যেতে হবে। তো আমরা জানি যে যখন সন্ধ্যা হয়, একটা কালী সন্ধ্যা বলা হয়, যে সন্ধ্যাটা খুব বেশি একটা ভালো না, খারাপ সময়। তো সেই সময়টাই সে ওই বাগান দিয়ে যাচ্ছিল। তো সেই বাগানের মধ্যে একটা বেশ মোটা একটা গাছ ছিল, শিশু গাছ যেটাকে বলা হয়, শিশু কাঠ। তো সেই গাছটা যখন ক্রস করে সামনের দিকে চলে যায়, তখন সে দেখে যে পিছন থেকে বাইকের হেডলাইট মারা হয়, যে আলোটা হবে ঠিক ওই রকম একটা আলো তার দিকে পড়েছে। তো এটা দেখে সে কৌতূহলবশত পিছনের দিক ঘুরে তাকা, সে দেখলো ওই যে গাছটা, মোটা যে শিশু গাছটার কথা বললাম, সেই গাছটার মাঝখান থেকে গাছটা ফেড়ে একটা বডি বের হচ্ছে। বডিটা হচ্ছে আপনার মাথা নেই, বুকের উপর চোখ, মাথা নেই। এটাকে গ্রাম ভাষায় একটা নাম আছে, এটাকে নীরকুণ্ঠা বা কিছু একটা বলা হয়। তো সেটা দেখে অ্যাকচুয়ালি ওইখান থেকে একটা চিৎকার মেরে দৌড় দেয়, দৌড় দিয়ে সে রাস্তায় উঠে যায়। তো রাস্তা ভেজে সে সেন্সলেস হয়ে যায়। তো তারপর মানুষ যারা নামাজ পড়ছে ছিল, নামাজ পড়ে এসে তাকে নিয়ে যায়। ঘটনা এখানে শেষ হলে কিন্তু পারত। তো এই ঘটনার পর সে দুদিন পর তো আবার বাসায় চলে এসেছে। সেই ঘটনা কাউকে বলেনি। তো তারপর সে দুদিন পর ভর দুপুর বেলা আমাদের বাড়ির খেজুর গাছের ছিল, সেটা সে উঠেছিল খেজুর পাড়ার জন্য। তো অ্যাকচুয়ালি সে যখন গাছে উঠে খেজুর পাড়তেছিল, সে হঠাৎ গাছের মাথায় দেখল সেই জিনিসটা, সে যে জিনিসটা সে ওই দিন বাগানে দেখেছিল, ওই যে বডি নিয়ে বুকের উপর আছে, ওই জিনিসটা সে ওইখানে দেখত। ওই সময় নিচে কেউ ছিল না? ওই সময় ছিল, কিন্তু মানে আপনি জানেন 2005 সাল, এটা কিন্তু অনেকটা আগের। আর ওই সময় ছিল, ওই গাছটা ছিল গ্রাম অঞ্চলের বাড়িগুলোর গাছগুলো একটু দূরে 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 হয়। ওই সময় মানে ওই গাছের আশেপাশে সে একাই ছিল, একাই ছিল গাছের আশেপাশে, আর কেউ ছিল না। তো তারপর সে ওইটা দেখার পর সে গাছ থেকে পড়ে যায়। গাছ থেকে পড়ার পর তার যে গাছের নিচে যে খেজুরের ডালপালা থাকে সেগুলো তার পায়ে মানে অনেকটা আটকে যায়, এক পা একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বের হয়ে যায়। তো সে অনেকদিন যেমন মারাত্মক ইঞ্জুরি হয়, সে প্রায় 2 বছরের মতো এরকম ছিল। তো সে এখনো তার এই ব্যাপারটা নিয়ে কোনো একটা মেন্টালিটি প্রবলেম আছে তার মধ্যে, যে এই ভালো এই খারাপ। এখন আপনার খুব সুন্দর ব্যবহার করছে, কিন্তু এখন কি ওই জিনিসটা দেখতে পায়? এখন ওই জিনিসটা দেখতে পায় না, কিন্তু তার মধ্যে একটা প্রভাব এখনো আসে ওই ওই ব্যাপারটার পর থেকে, যে সে মানে কোনো কারণ ছাড়াই কারোর উপর রাগ করে ফেলে। আবার ওকে, সবকিছু ওকে। তো এই ছিল আমার ফার্স্ট ঘটনা।
সো এই বিষয়টাকে আপনারা কেন ওইটার প্রভাব ধরছেন? এটা এমনও হতে পারে না যে তার অন্য কারণে কোনো কিছু হয়েছে, বা সে যেহেতু ইঞ্জুরি হয়েছে যে গাছ থেকে পড়ে গেছে, তার ব্রেইনে কোনো প্রবলেম হয়েছে, সেই জন্য আপনারা ডাক্তারের পরামর্শ নিয়েছেন কি বা দেখিয়েছেন কি? না, যখন এই ঘটনা হলো, হওয়ার পর যখন সে কিছুটা সুস্থ হলো, তখন কিন্তু সে ঘটনাটা পুরোটা বলেছিল বাসায়। তো আমার দাদু ভাই কিন্তু মানে একটু এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি এগুলো নিয়ে একটু তার গবেষণা ছিল। তো সে অ্যাকচুয়ালি দেখলো যে আসলে ওই যে জিনিসটা সেদিন দেখছিল, সো এই জিনিসটা সেদিন তার ওখান থেকে আর সরে নাই, তার সাথে জিনিসটা রয়ে গেছে। তো এই জিনিসটাই তাকে ওই গাছ থেকে মানে ফেলে দেয়, এবং তারপর থেকে সেই জিনিসটা সে কখনো দেখে না। কিন্তু তার আগে সে খুব মানে এই ধরনের কোনো প্রবলেম ছিল না, কিন্তু তারপর থেকে যেহেতু এই প্রবলেমটা হচ্ছে, তো আমরা সেটাকে মেবি ধরতে পারি যে এটার জন্য হচ্ছে। বাট আমার মানে আমার একটা সাজেশন থাকবে বা পরামর্শ, যেটাই বলেন যে এই বিষয়গুলো নিয়ে আপনার ভাইয়ের এই বিহেভিয়ারটা মানে প্যারানর্মাল কোনো কিছু প্রেডিক্ট না করে এটাকে আমার মনে হয় কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন বা কোনো ডাক্তারের সাথে কথা বলতে পারেন, তাহলে হয়তো বা কিছু একটা ভিন্ন সমাধান আসতে পারে। ধন্যবাদ স্যার, আসলে আমরা এটা করেছি, বাট কোনো ধরনের কোনো রেজাল্ট প্রবলেম নেই। ওকে, অল ইজ ওয়েল। ওকে, এরপরে আর কি ধরনের ঘটনা? এরপরে ভাইয়ের সাথে আর একটা ঘটনা আছে, এটা হচ্ছে কিছুদিন আগে, এই 2-2.5 মাস হবে ঘটনাটা। তো ভাইয়া অ্যাকচুয়ালি ড্রাইভিং করে এলিয়ান গাড়ি। তো ভাইয়া একদিন গাড়ি নিয়ে আপনার গাজীপুরে যায়, তো সেখান থেকে তার ফিরতে প্রায় রাত মানে 2টার দিকে সে ফিরতে ছিল বাসা। আচ্ছা, তো সে মানে বৃষ্টি হচ্ছিল, আমরা জানি 2 মাস আগে তো বৃষ্টি একটা সিজন ছিল, প্রচন্ড বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিতে রাস্তা অনেকগুলো মানে কাদা দিয়ে যেগুলো গর্ত আছে সেগুলো ঢেকে যায়। তো সে একটা রাস্তা দিয়ে আসলে পারতো, যে রাস্তাটা মানে খুব তার অনেকটা সময় লাগতো, সেই রাস্তাটা ভালো ছিল, কিন্তু সে খুব তাড়াতাড়ি বাসে আসার জন্য সে একটা রাস্তা চিনত, যে রাস্তাটা প্রায় 2-2.5 কিলোমিটার কোনো মানে ঘর বাড়ি বা মানুষজন কিছুই নেই, রাস্তাটা পুরো ফাঁকা, মাটির রাস্তা বলা যায়। তো সে রাস্তাটা দিয়ে সে আসতেছিল। সো এভাবে আসার পর, সে কিছু দূর আসার পর বৃষ্টির কারণে যে গর্ত ভরে যায় পানিতে, সো এরকম একটা গর্তায় সে তার গাড়িটি মানে পড়ে যায়। তারপর সে অনেক চেষ্টা করে গাড়িটা চাকা আটকে যায়। তারপর সে অনেক চেষ্টা করে গাড়িটি ওঠানোর জন্য, অনেক এক্সিলেটর গিয়ার মেয়ার ফেলে কোনো কিছু করতে পারে না। তারপর সে ভাবে যে এখানে কাউকে হেল্প, যদি কেউ যদি তাকে হেল্প করতো, তো সে গাড়ি থেকে বের হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, যদি কেউ আসে তাকে হেল্প করবে। তো কেউ যখন আসে না, সে ভাবে যে কি আর করবো, বসে থাকি, সে ট্রাই করতে থাকে তার মতো করে। তো সেদিনই হঠাৎ মানে সে দেখলো যে একটা লোক তার গাড়ির সামনে, তার লোকটা ছিল আপনার হুজুর টাইপের বলা যাবে, একটু লম্বা ছিল, অনেকটা লম্বা ছিল। তারপর দেখলো যে সে গাড়ির সামনে এলো। তো ভাইয়া ভাবলো যে যেহেতু মানুষ পেয়েছি তাকেই বলি আমাকে হেল্প করার জন্য। তো সে গাড়ি থেকে নামার পর তাকে আর কিছু বলতে হলো না, আমার ভাইয়াকে আর কিছু বলতে হলো না। সেই মানে লোকটাই বলছিল যে আপনার গাড়ি কি আটকে গেছে, আমি আপনাকে হেল্প করছি, আমি গাড়িটা ঠেলে দিই, আপনি স্টিয়ারিং এ বসেন। তো ভাইয়া বলে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি একটু পিছন থেকে ঠেলা দেন, আমি দেখি। তারপর ভাইয়া বলে যে এটা সে যখন স্টিয়ারিংটা ধরে, শুধু তার গিয়ার দিতে যখন গিয়ারটা রাখে, সে এক্সিলেটরও পাড়া দেয়নি, তার আগেই দেখে গাড়িটা সেখান থেকে উঠে গেছে অলরেডি। তো যখন উঠে যায় তখন সেই ব্যাপারটা নর্মালি না। তারপর উঠে যাওয়ার পর গাড়িটা সে একটু সামনে নিয়ে ব্রেক করে ভাবে যে লোকটাকে থ্যাংক ইউ দিই, লোকটা আমাকে এভাবে হেল্প করলো, লোকটা হয়তো সামনে যাবে, এখানে কোথায় যাবে আমি নিয়ে যাই। সো সে গাড়ি থেকে নেমে সেখানে কাউকে দেখতে পেলো না। সে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলো, এদিক ওদিক তাকালো, কোথাও পেলো না লোকটাকে। সে এক পর্যায়ে মানে একটু ভেবে চেয়ে খেয়ে গেলো যে কি হলো, একটা লোক আমাকে হেল্প করতে আসলো, তারপর আমাকে হেল্প করলো, কিন্তু এখন কোথায়? আর রাস্তাটা ছিল এরকম যে রাস্তার দুই পাশে ছিল মাঠ, আর রাস্তাটা ছিল মাঝখানে রাস্তার আশেপাশে বাড়ি, আশেপাশে বাড়িঘর ছিল না, রাস্তার আশেপাশে কোনো গাছপালাও ছিল না, ফাঁকা মাঠ বলা যায় যেটা। তো যদি লোকটা ডানে নেমে যায় সে দেখতে পারবে যাচ্ছে, বা বামে নেমে যায় সে দেখতে পারবে যাচ্ছে, বা সামনে গেলেও দেখতে পারবে, পিছনে গেলেও দেখতে পারবে। তো সে যেহেতু আর পেল না, তো তারপর সে গাড়ি স্টার্ট করে গাড়ি চালানো শুরু করলো। তো সে যখন মানে হাইওয়েতে উঠবে, ওই রাস্তাটা ছেড়ে, তো হাইওয়েতে ওঠার ঠিক সময় দেখলো যে হাইওয়ের যে আইল্যান্ড আছে, আইল্যান্ডের উপর সেই লোকটাই দাঁড়িয়ে আছে, যে লোকটা তাকে হেল্প করেছিল সেই লোকটাই দাঁড়িয়ে আছে, তার গাড়ির হেডলাইট সে দেখতে পেল। তো সে যখন এটা যখন তার গাড়িটা উঠাবে, অপোজিট থেকে একটা গাড়ি আসতেছিল, সে তার জন্য গাড়িটা একটু স্লো করে। তো সে দেখে যে যখন একটা গাড়ি ওই লোকটাকে পাস করে, গাড়ি ওই যে গাড়িটা পাস করলো সেই গাড়িটার টান ছিল মিনিমাম 120-100 এরকম, সেই গাড়িটা মানে টান দিয়ে চলে যাওয়ার পর লোকটাকে দেখতে পেল না।
তারপর সে ব্যাপারটা বুঝলো যে এটা আসলে নরমাল কিছু না। যেহেতু যদি লোকটা যদি মানুষই হতো তাহলে ওই সময়ের মধ্যে সে যদি কোথাও দৌড়ও দিত সে কিন্তু দেখতে পারত গাড়ি মাত্র জাস্ট কয়েক সেকেন্ডের ব্যবধানে, চোখের পলক যেটা বলা যায়। তারপর সে তার মতো করে গাড়ি নিয়ে বাসায় চলে আসলো। সে মনে মনে ভাবলো যেহেতু লোকটা আমাকে কোনো প্রবলেম আমার সাথে তো কোনো সমস্যা করেনি, আমাকে হেল্প করেছে, তো এটা আমি নর্মালি নিই। তো এই ছিল সেকেন্ড ঘটনা। এটা মানে কতদিন আগের ঘটনা? এটা আপনার এই তো দুই আড়াই মাস আগের ঘটনা হবে ভাইয়ার সাথে। খুব রিসেন্ট রিসেন্টলি একটা ঘটনা। মানে ফর্চুনেটলি এখানে আপনার ভাইয়ের সাথে মানে বাজে ধরনের কিছু ঘটেনি এখানে ভাইয়ের সাথে, যেহেতু তাকে হেল্প করা হলো। আসলে সে ওই জায়গাটা কেউ কেউ তাকে হেল্প করতো না, যে জায়গাটা পড়েছিল তাকে হয়তো একদম সকাল পর্যন্ত ওয়েট করতে তো কারো হেল্প। তো সে এই ব্যাপারটাকে খুব খারাপ ভাবে দেখে না, মনে করে যে এটা আমার জন্য একটা ভালো দিক ছিল। তো হয় না অনেক সময় কিন্তু অনেক খারাপ জিনিসও ভালো। যেহেতু আপনি বলেছেন আপনার ভাইয়া ড্রাইভ করে গাড়ি চালায়, তো এই ধরনের মানে ঘটনার সম্মুখীন কি এর আগে কখনো হয়েছে? এর আগে হয়েছে, ওগুলো হচ্ছে এই যে যখন আপনি জানেন যারা ড্রাইভ করে তারা কিন্তু অনেক সময় অনেক কিছু দেখে কিন্তু তারা ওগুলো ইগনোর করে, ওগুলা তাদের কিছুটা জানা আছে, ঠিক আছে। অনেক সময় দেখা যাবে যখন মোড় ঘুরছে কোনো হাইওয়েতে তখন দেখা যাবে যে মোড়ের উপর কেউ দাঁড়িয়ে আছে বা কোনো লাশ শোয়ানো আছে, কিন্তু আসলে আদৌ ওখানে কিছু থাকে। অনেক সময় এটা হয় যে ওই টানার ড্রাইভ করতে করতে হ্যালুসিনেশন কাজ করে, আবার হয় কি যে আপনার যখন ওই লোকটা বা কাউকে দেখে সে যখন বাঁচাতে যায় বা গাড়িটা টার্ন নেয় তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনি হয়তো জানেন যে এয়ারপোর্টের যে রোডটা বিষয়, হ্যাঁ এখানে কিন্তু বেশ অ্যাক্সিডেন্টের একটা এটা একটা মানে এই রোডটার একটা কুখ্যাতি আছে, কুখ্যাতি আছে রাইট এরকম অ্যাক্সিডেন্টের জন্য। তবে দীর্ঘ সময় যারা ড্রাইভ করে বিশেষ করে রাতের বেলা যারা ড্রাইভ করে, রাতের বেলা খুব বেশি একটা ড্রাইভ করতো না সে, অ্যাকচুয়ালি নর্মালি ড্রাইভ করে দিনের বেলা বা কোথাও গেলে, কিন্তু ওই দিন একটু এক জায়গায় কাজ ছিল তার জন্য। এই জন্যই বলা হয় আসলে এই ধরনের হ্যালুসিনেশন গুলো অনেক সময় প্রবলেম করে, বিভিন্ন বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যায়। এই জন্যই বিশেষ করে দূরপাল্লাতে যারা গাড়ি চালায় ড্রাইভাররা আছে, অনেক সময় দেখা আমি একবার ঢাকা থেকে আমি রাজবাড়িতে যাচ্ছিলাম একটু রাতে রাত করে, তো ওই যে মানে কন্ট্রাক্টর যিনি ছিল তিনি আমাকে বললো যে ভাই আপনি একটু ড্রাইভারের সাথে বসেন। তো বললো যে আপনি কি ঘুমাবেন? আমি বললাম না। তো বললো যে আপনি ওনার সাথে একটু গল্প করেন, ওনার সাথে অনেক কথা বলতেছিলাম। তো উনি বললো যে আমি বললাম যে আপনার সাথে গল্প করতে বললো, পরে আমি ওনাকে কিউরিওসিটি বোধ করে একটা প্রশ্ন করলাম যে আপনি গাড়ি চালান কখনো কিছু দেখেন না? বলে দেখি অনেক কিছুই দেখি কিন্তু আসলে ওগুলাকে আমরা দেখেও না দেখার ভান করে চলে যাই, নর্মাল ভাব নিয়ে চলে যাই। সবচেয়ে বড় কথা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যখনই দিনে হোক রাতে হোক আপনি যখন গাড়ি চালান কনসেন্ট্রেট সম্পূর্ণ ফোকাস করা উচিত, এবং এত দীর্ঘ সময় টানা গাড়ি চালানো কখনোই ঠিক না। অ্যাজ এ হিউম্যান আপনার মানে অনেক সময় হ্যালুসিনেশন হতে পারে। ওকে রাজ, আমরা পরের ঘটনায় যাই। এরপরে তো আরো কিছু ঘটনা, আরো কিছু ঘটনা, সেই ঘটনাগুলোর দিকে আচ্ছা এরপর আমি আমার আম্মুর সাথে একটা ঘটনা সেটা বলি। তো এটাও আপনার 2000-এর দিক হবে, ঠিক আছে। তখন গ্রামেই থাকতাম, তো তখন হচ্ছে কি আমার আম্মু নানি বাড়িতে এসেছে, তো আব্বু আসেনি, আম্মু এসেছে আর আমার ভাইয়া আর বড় আপু এসেছে তার সাথে। তো আমাদের একটা গরু ছিল, সেই গরুটা আনফর্চুনেটলি মারা যায়। তো এই খবরটা শুনে মা চলে যাবে যে না আমি বাড়ি চলে যাই। তো ওই যে নানি বাড়িতে আসছিল, তো নানি আসলে পিঠা অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করছিল, তো বললো যেহেতু চলে যাবি তাহলে এই পিঠাগুলো নিয়ে যা। তো সে পিঠাগুলো আম্মুকে দিল, অ্যাকচুয়ালি গ্রামের পিঠা দিলে কিন্তু অনেক কিছু দিয়ে দেয়, রসুন ম্যাচ এই ধরনের কিছু দিয়ে যায়, আসলে একটা রিচুয়াল আছে মেনে চলে। আম্মু নিয়ে আসতেছিল, তো তখন হচ্ছে একটা রাস্তা পার হয়ে যখন আম্মুকে চকের মধ্যে দিয়ে যেতে হবে, বলা যায় মার যেটা ফসলি জমি যেটাকে চক বলা হয়, তো সেই রাস্তাটা দিয়ে যাচ্ছিল। তার সাথে কিছু লোক ছিল, আমার রিলেটিভ বা কাজিন টাইপের কেউ কিছু লোক ছিল, তাদের সাথে গল্প করতে করতে যাচ্ছিল। কিন্তু ওই রাস্তাটা একটা সময় টান নিয়ে টানে চলে গেছে আর আম্মুকে যেতে হবে সোজা, সোজাটা হচ্ছে একদম মাঠের মাঝখান দিয়ে নেমে যেতে হবে, ওদিক দিয়ে কোনো রাস্তা নেই। তো ওই মাঠের মাঝখান দিয়ে যেতে হলে তাকে তিন চারটা তাল গাছ পার করতে হবে। তো এই সময়টাও ছিল একদম সন্ধ্যা টাইপের, ভরা সন্ধ্যার সময়। তো সে যাচ্ছিল, আম্মু যাচ্ছিল পিঠার ব্যাগটা, যখনই আমার আম্মুর কাজিনটা তাকে পাস করে চলে গেল ওইদিকে, তখন আম্মু দেখলো যে তার পিঠার ব্যাগের মধ্যে ব্যাঙের মতো কিছু একটা লাফাচ্ছে। তো ব্যাগটা কিন্তু বাঁধা ছিল, ব্যাং টাইপের কিছু একটা ঢুকবে এটাও পসিবল না, সেটা লাফাচ্ছিল। সে আম্মু পরে ওটা ভালো করে বাঁধে, বেঁধে তারপরও
মানে খুব লাফাচ্ছিল, মানে বের হয়ে যাবে এরকম সিটে মিটে বের হয়ে যাবে, ব্যাগটা এত জোরে মানে করতেছিল মনে হচ্ছে ব্যাগটাই নিয়ে কেসে যাচ্ছে, কেউ টানাটানি করছে, মনে হচ্ছে ব্যাগটা কেউ টানাটানি করছে, কিন্তু কোন মানুষ নেই সেখানে। সে যাচ্ছিল, তো আমার আব্বু আবার দূর থেকে আম্মুকে মানে একটু আগায় নিয়ে আসার জন্য সে দূর থেকে আসছিল। তো যখন আম্মুর কাছাকাছি আসে, আম্মু বলে যে দেখো এই ব্যাগের মধ্যে কি যেন একটা লাফাচ্ছে, তখন আব্বু বলে দাও আমার কাছে দাও। তো আব্বু ব্যাগটা নেয়, তো আব্বু এই সেম জিনিসটা দেখতে পাচ্ছে, ব্যাগটা কেউ টানাটানি করছে বা ব্যাগের মধ্যে কিছু একটা লাফাচ্ছে। তো যখন ঠিক আমাদের বাড়ির কাছে এলো, যখন আমাদের বাড়ির উঠানে পাড়া দিবে, তখন মনে হলো ব্যাগটা ছিঁড়ে কোনো একটা কিছু লাভ দিয়ে বের হয়ে গেল। তারপর যখন সে ব্যাগটা খুললো, দেখলো ব্যাগের মধ্যে কোনো ছিঁড়া টিড়া নেই, ব্যাগের ব্যাগ যে কোথাও ফোটা হয়েছে, মানে জাস্ট ফিলটা এমন হয়েছে জাস্ট এতক্ষণ ব্যাগটা যেটা নাড়াচাড়া করছিল কেউ টেনে নিয়ে, হঠাৎ করে মনে হচ্ছে ব্যাগ থেকে কিছু একটা বের হয়ে গেল, ওই মুভমেন্ট আর ওই মুভমেন্ট আর নেই। তো বাসায় ঢুকার পরে এটা হলো, তো তারপর দেখলো যে পিঠাগুলার উপরে ঠিক খাওয়া বা কেউ যেন একটু খেয়েছে আবার একটু খায়নি, এরকম ভাবে কেউ খেয়েছে। তো এই ঘটনার হয়তো অনেকে বলতে পারে হয়তো এটা হ্যালুসিনেশন ছিল, কিন্তু তাহলে পিঠাগুলো এইভাবে খেলো কে, বা কোনো ব্যাঙ ঢুকলে তো অবশ্যই ব্যাগের ভিতর থাকতো, ব্যাগের কোনো শিরাও নেই। আর একটা কথা বলে রাখি, আমাদের বাড়িটা বন্ধ করা ছিল, যেই প্রথম বাড়িতে পাও রাখা হলো তখনই কিন্তু এই জিনিসটা আপনার ব্যাগ থেকে মনে হলো যে ছিঁড়ে চলে গেল। তো এটা ছিল একটা ঘটনা। আপনার বাবা মা দুজনেই সেটা প্রশিক্ষণ করেছে, দুজনেই দেখেছে সেটা, দুজনেই একজনের সাথে ঘুরলে আমরা ধরে নিতে পারতাম একটা হ্যালুসিনেশনের কিছু আছে। আসলে এই ঘটনার কতটুকু সত্যতা আছে কি আছে আমি জানি না, এটা গ্রামে এখনো প্রচলিত আছে বিভিন্ন তেলের পিঠা এইসব, এবং খাওয়ার পর সাথে সাথে রাতের বেলা বা সন্ধ্যার সময় ঘর থেকে বের হয়ে যাওয়া, সো এই জিনিসগুলো গ্রামে মানা হয়। সো আমি জানি না, হয়তোবা এর এগুলোর অধিকাংশই হইতে পারে যে কুসংস্কার। আবার দেখা গেছে কিছু কিছু জিনিস অনেক আগের যেগুলো আসলে কিছু কিছু সায়েন্টিফিক কিছু কিছু ব্যাখ্যা রয়েছে, কিন্তু এর মানে এই না যে সমস্ত কুসংস্কার গুলোই আপনার সঠিক, অনেক কুসংস্কারও আছে। সায়েন্স কিন্তু অনেক কিছু করেছে, কিন্তু আজ পর্যন্ত এক ফোঁটা রক্ত কণিকা বানাতে পারেনি। তো আপনার অনেকে, আমরা আসলে সেই দিকে আর না যাই, এটা সম্পূর্ণ ভিন্ন একটা ডিবেট, ওই দিকে আর না যাই। আচ্ছা রাজ, আমরা পরের ঘটনায় যাই, আরো কিছু ঘটনা আছে আমি যতটুকু জানি। জি, আচ্ছা এখন যে ঘটনাটি বলবো আমি সেটা হচ্ছে আমাদের বর্তমান যে বাসাটা সেই বাসার ঘটনা। সেটা কোথায় জানো? সেটা হচ্ছে আপনার সাভারে বলা যাবে না, এটা গাজীপুরের বর্ডারের দিকে, কিন্তু গাজীপুরের জেলার মধ্যে পড়েছে আর সাভারের কাছে, সাভার ওকে। আচ্ছা, তো আমি একটু আমার বাসার বর্ণনাটা দিয়ে নিচ্ছি, এই ঘটনাটা বলতে হলে আমার বাসার বর্ণনাটা দিয়ে নিতে হবে। তো আমাদের বাসা হচ্ছে একটা হাউজিং কমপ্লেক্সের মধ্যে, হাউজিংটা এখন ফুললি ওইভাবে কমপ্লিট হয় নাই, অনেক প্লট ফাঁকা, রাস্তাঘাট তেমন একটা করা হয় নাই। তো এই ঘটনা, যে ঘটনাটা আমি বলবো, এটা প্রায় আপনার 3-4 বছর আগের ঘটনা। তো আমাদের প্ল্যানিং থাকে আমরা বাড়ি যাব, তো তারপরের দিন তো আমার বড় আপু আর আমার আব্বু, তো আমার বড় আব্বু রাতে তার জামা কাপড় গুলো ধুচ্ছিল, যেহেতু সকালে যাবে, সে একটু ব্যস্ত ছিল ব্যাগ গুছা বা এই সবকিছু করার জন্য। তো সেই সময় গরম ছিল, তো আমার আব্বু বাইরে একটা পাটি বিছিয়ে বসেছিল, আর আব্বু মানে উঠানের উপর বসে ফোন টিপছিল বাড়িতেই। হ্যাঁ, ওই বাড়িতে। তো আমি একটু বলে রাখি যে আমাদের বাসাটার যে দেওয়াল, এটা হচ্ছে বর্তমান আপনার হচ্ছে গিয়ে 7 ফুট হতে পারে, মানে মানে বাসাটা বলতে এই অ্যাপার্টমেন্টের সীমানা দেওয়ালগুলো আছে। জি, আর সেই সময়টা আপনার সামনের দিকটা ওই এখন যেটা আছে 7 ফুটে সেটাই ছিল, কিন্তু সাইডের যে দিকটা সেটা আপনার 4 ফুট মানে ছিল, সাইডের দিকগুলো একটু নিচু ছিল। তা আমাদের বাসার সাথে হচ্ছে গিয়ে 1 নম্বর রোড, তো যদি ওই 1 নম্বর রোড ঘেঁষে সামনে গিয়ে এক লাইনে অনেকগুলো মানে রেন্টিক আছে, আর পাশে হচ্ছে একটা রোড, তো যদি রাস্তা দিয়ে কেউ যেত এই সাইড দিয়ে কিন্তু দেখা যেত, যদি বাসাটা একদম উঠান থেকে দেখা যেত। তো আমার আপু দেখলো যে ওই রেন্টিকাসের ওই রাস্তা থেকে 2-3 জন মানে নেমে আসতেছে এই রাস্তা দিয়ে, মানে আমাদের গ্রেডটা ক্রস করে যাবে সামনের দিকে, তো নেমে আসতেছে এটা দেখছে। তো আমার আব্বু দেখছে, তো অনেক রাত যেহেতু, আমার আব্বু ভাবলো কে দেখি একটু। তো সেই লোকগুলো যখন ওই যে দেওয়ালটা হচ্ছে গিয়ে যতটুকু ফাঁকা আছে সেই দেওয়ালটা ক্রস করে যে আমাদের 7 ফুটের যে দেওয়ালটার ভিতরে ঢুকলো, আর আমার আব্বু ঘেরটা খুললো, আর আমার আব্বুর কাছে বড় লাইট ছিল, সেই ঘেরটা খুলে লাইট মেরে আশেপাশে আর কাউকেই দেখতে পেলো না।
কিন্তু তারা দুজনেই কষ্ট দেখেছে যে লোক দুই তিনটা এই দেওয়ালের ভিতরে ঢুকেছে। তোমার আব্বু তারপর আমাদের গেটের উপরে যে ই ছিল ওইখানে উঠে অন্য প্লট গুলোতে লাইট মেরে, বাসার মধ্যে লাইট মেরে কোথাও এই তিনটা লোককে আর পেল না। আচ্ছা, তারা কিন্তু স্পষ্ট দেখেছিল যে তিনটা লোক আমাদের ওই দেওয়ালটা ক্রস করবে, গেটটা ক্রস করবে। তো আব্বু জাস্ট গেটটা খুলতে খুলতে গিয়ে গেটের সাইডে গিয়ে দেখে আর কেউ নেই, একদম ভ্যানিশ। তো এই ঘটনাটা মানে তারা একদম দুজনে একদম এমন তো কি হতে পারে না যে এটা কোন চোট্টর এসেছিল কিন্তু চোট্টর যদি আসতো, অবশ্যই যে আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন, চোট্টর আসলে কিন্তু আপনার ওই পাশে যে দেওয়ালটা ছিল সেটা হচ্ছে গিয়ে আপনার ওই আমাদের যে দেওয়ালটা 7 ফুটের থেকে আরো উঁচা, আর উপরে আপনার আছে কাঁচ দোয়া, তারা যদি লাফিয়ে ওই দেওয়ালটার ভিতর চলে যেতে চায় তাদের জন্য অত সহজে পসিবল না। জাস্ট আব্বু আর আপু দেখলো যে তার লোক তিনটা এই দেওয়ালটা ক্রস করে এই দেওয়ালের এদিকে আসছে, গেটের সামনের দিকে আসছে, আর ঠিক তখনই আমার আব্বু গেটটা খুললো। সে যদি সামনের দিকে যেত লাইট মারলে সামনের দিকে দেখা যেত, আর পিছনের দিকে বিষয়টা হচ্ছে যে যেই জায়গা থেকে ওনারা হঠাৎ অদৃশ্য হয়ে গেছে আসলে ওই জায়গা থেকে অদৃশ্য পসিবল হওয়া না, মানে দেখা যাবে, পালিয়ে যাক, পালিয়ে যাক, দৌড় দেখ বা যেখানেই যাক। আসলে ঘটনাটা এরকম হচ্ছে যেই জায়গাতে হঠাৎ ওনারা মানে অদৃশ্য হয়ে যায় ওই মানুষগুলোর কথা বলা হচ্ছে, আসলে কোন সুযোগ ছিল না, সুযোগ ছিল না একদমই ছিল, মানে যদি দৌড়ে পালিয়ে যায় তাহলেও দেখা যেত। যদি তারা পালিয়ে আমাদের বাসার মধ্যে ঢুকতো আমার আব্বু দেখতো, বাসার ভিতর যেহেতু ছিল, আর যদি তারা অন্য প্লটে ঢুকতো তাহলে আমার আব্বু দেখতো বা সামনে গেলে লাইট মেরে ওইদিকে দেখতো, কিন্তু তাদেরকে কোনো দিকে দেখা গেল না। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে সামথিং ইজ রং। আচ্ছা, আমাকে একটু বলেন যে বাড়িটার কথা বললেন যে ওই বাড়িটার কোনো কিছু কি অতীত কোন ইতিহাস আছে বা এখানে আগে অন্য কোনো কিছু ছিল এরকম জায়গায় অ্যাপার্টমেন্ট উঠেছে বা ওই জায়গাগুলো শুনেছি ওই যে আমাদের যে হাউজিংটা ছিল ওইটা মানে ওইখানে অনেক আগে হিন্দুদের বসবাস ছিল, এটা আপনার প্রায় 1971 আগে। তো ওই জায়গাটাতে আপনার মানুষজন মরলে পোড়াতো বা মানে ওইখানে শ্মশান টাইপের ছিল, মানে এক ধরনের শ্মশান ছিল যে ওইখানে মানে যে ওই সময়টা এমন একটা ছিল যে যেখানে পারতো সেখানে পড়িয়ে নিত, একটু ফাঁকা জায়গা পেলে হলো। ওকে, মানে ওই ধরনের মানে ওই জায়গাটাও যে বাড়িটার কথা বলছেন হয়তো বা এখানেও এটা হয়ে থাকতে পারে। এর মধ্যে আমাদের এই যে বাসায় কিছুদিন আগেও হবে 6-7 মাস আগে আমার আম্মু অনেক সময় দেখেছে যে কারেন্ট গেলে মনে হতো পিছন দিকে দৌড় দিয়ে চলে গেছে, আবার যে মোটরের যে লাইন পানি ওঠার সেই মোটরের লাইন দিয়ে রাখতো, কিন্তু হঠাৎ দেখা যেত যে মোটরের লাইনটা অফ করা। কিন্তু আমার আম্মু আমাকে জিজ্ঞাসা করতো আমি করেছি কিনা, আমি বলতাম না, সবাইকে জিজ্ঞাসা করতাম, কেউ না। তো এই ধরনের অনেক ঘটনা আছে যে রাতের বেলা ফ্যান সুইচ দিয়ে ঘুমাইছে কিন্তু সকালে উঠে দেখে যে মানে দরজা কিন্তু লক করা, এই ধরনের অ্যাবনর্মাল ঘটনা ঘটে। ওকে, তো রাজ, এই হচ্ছে আপনার ঘটনাগুলো, কিন্তু আপনার সাথে তেমন কিছু একটা ঘটেনি। আমার সাথে ঘটেনি, কিন্তু আমার সাথে ওই যে আমার সাথে লাস্ট একটা ঘটনা ঘটেছিল, অ্যাকচুয়ালি সেটাকে আমি ভুলে গেছি প্রায়। আমি বাসা থেকে 8:30 কি তখন, তো বললাম তো আমাদের বাসাটা হাউজিং কমপ্লেক্স, এখনো প্লট গুলো ওরকম ভাবে ই হয় নাই। তো আমি 1 নম্বর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আমি আমাদের বাসাটা থেকে প্রায় 400-500 গজ দূরে যাওয়ার পর একটা আপনার হাতের বামে একটা রাস্তা ছিল, আর মানে ওইখান দিয়ে একটা রাস্তা গেছে প্লটের। তো আমি সাইকেল চালিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ যখন আমি আমার বামে খেয়াল করলাম, আমি দেখলাম যে অনেক মানে লম্বা টাইপের কিছু একটা দাঁড়িয়ে আছে। তো এটা দেখে আমি একটা চিৎকার করে সাইকেল ওখানে ফেলে আমি দৌড় দিয়ে পালাই, তারপর আমি কাউকে ডেকে এনে সাইকেলটা নিয়ে যাই। তো এই ঘটনাটা আমার মনে হয়েছিল যে অ্যাকচুয়ালি আমি কি দেখলাম, দেখার পরে মনে হলো যে না আমি মনে কিছু দেখি নাই। তো এটা আমার মানে কিছু লাইফ, এটাই হচ্ছে ধরতে গেলে আপনার লাইফের কোনো প্যারানর্মাল। ওকে, যাই হোক, আসলে এরকম ছোটখাটো অনেকেরই হয়তো বা ঘটে গেছে, যে জিনিসগুলো আসলে ওইভাবে মনে রাখার মতো কিছু নাই। বললাম না যে বাসায় আমি আমার রুমে একা থাকি, তো আমি অনেক সময় রাতে ঘুমাইছি ফ্যান ছেড়ে, কিন্তু সকালে উঠে দেখি আমার ফ্যানটা অফ করা, আমি ভেবেছি হয়তো কারেন্ট চলে গেছে সকালে। কিন্তু যখন আমি আবার অনেক সময় ঘুম থেকে উঠে যখন মানে ফ্যানের সুইচটা বন্ধ করব, তখন আমি আগেই দেখি আমার বা সুইচটা অফ করা। ওকে, এই ধরনের ঘটনা কিছু ঘটে যাচ্ছে আপনার বাসায়, দেখা যাক যে আসলে ওই ধরনের সিগনিফিকেন্ট কোনো ঘটনা ঘটে কিনা। আমরা চাইবো না ঘটুক, কারণ শুধুমাত্র ডরে যেন স্টোরি আমরা পাই সেই জন্য ঘটবে এই আশা আমরা মোটেও করি না অবশ্যই। এবং এর সাথে রাজের ঘটনা শেষ হলো, এবং এই ঘটনা শেষ হওয়ার সাথে সাথে আমাদের বিরতি নেবারও সময় হয়ে গেছে।
যাই হোক, এবার আমরা যাচ্ছি আমাদের অতিথির কাছে, একটু পরিচয় পর্বটা সেরে নিই আমরা। জি সুমন ভাই, আমার নাম মুন্না, আমার হোম ডিস্ট্রিক্ট সোয়াডাঙ্গা। আর থাকেন কোথায়? এখন আমি নারায়ণগঞ্জ থাকি, তো নারায়ণগঞ্জ থেকে আসছি। ওকে, নারায়ণগঞ্জে থাকেন এবং আপনি জব করেন? জি জি। ওকে, সো মুন্না, শুধু মুন্না মানে মুন্না ভাই, MBBS বা এই ধরনের কোনো কিছু নাই? ওকে, প্যারানরমাল মুন্না বলতে পারি নাকি? আচ্ছা যাই হোক, অনেক মজা হয়ে গেছে, আমরা এবার একটু সিরিয়াল থেকে যাই। আমি যতটুকু শুনেছি যে আপনার দু একটা ঘটনা আছে, একটা আপনার সাথেই ঘটনা ঘটেছে, তো আমরা সেই ঘটনাগুলো একটু শুনতে চাই। শুরুতে আপনি কোন ঘটনাটা শেয়ার করতে চান? শুরুতে আমি এবং আমার আম্মুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আছে, তো সেটা দিয়ে শুরু করতে চাই। ওকে, ঘটনাটা 2010 সালে ডিসেম্বর মাসে শীতের মৌসুমে ঘটে যায়। ঘটনাটাই হচ্ছে আমার, কোথায় ঘটে? নারায়ণগঞ্জে? না জি না, আমার চুয়াডাঙ্গা, আমার নিজ গ্রামের বাড়িতে আর কি। তো আমরা ফ্রেন্ডরা সবাই মিলে একদিন যে পিকনিক করবো আর কি, গ্রাম অঞ্চলে যেটা শীতের সময় করে থাকে, সেখানে সবাই ডিসিশন নেয় যে স্কুলের, আমাদের বাসার পাশে স্কুল আছে, প্রাইমারি হাই স্কুল দুইটাই মানে একসাথে, তো স্কুল মাঠে পিকনিক করার আয়োজন করি। তো হঠাৎ করে তখন প্রায় রাত 10:30-11:30 এরকমের সময় ডিসিশন নেয়, তো তখন ওই সময় সবাই বাজার টাজার করি, তো আমাদের মার্কেটের উপর অল টাইমই দোকান খোলা থাকে, তো বাজার টাজার করে স্কুল মাঠে সবকিছু আয়োজন করতে করতে রাত 1:00, তো 1:00 সময় রান্না শুরু করি, রান্না শুরু করে রান্না খাওয়া দাওয়া শেষ করতে করতে 2:00 মতন বেজে যায়। তো সবাই সবকিছু খাওয়া দাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে যার যার মতন সে যার যার বাসায় চলে আসি। চলে আসার পরে আমিও সেম আমার বাসার মতো বাসায় চলে আসি। তো এখানে আর একটি কথা যে আমি আমার ছোট মামানির রুমে থাকতাম, তো মামানিরা ঢাকায় থাকতো, এই জন্য ওই বাসাটা ফাঁকা থাকতো, ওই বাসাটা ফাঁকা থাকতো, এই সেহেতু আমি ওই রুমে থাকতাম। তো ওই দিনও পিকনিক শেষ করে আমি চলে যাই, ওই রাতের বেলা আপনি ওই বাসায় চলে যান ঘুমানোর জন্য, রাত 2:00 সময় ঘুমানোর জন্য চলে যাই। তো যে স্বাভাবিক ভাবে শুয়ে পড়ি, এক পর্যায়ে মানে একটু ঘুম মতন চলে আসে চোখে, তো ঘুম আসার এক পর্যায়ে দেখি পাশের রুম থেকে একটা কাশি শব্দ, কাশি শব্দ, তো বাসার আশেপাশে অনেক বাসা ছিল, তো আমি ততটা ই করি নাই যে পাশের রুম থেকে ততটা কেয়ার করি না, আবার চোখ বন্ধ করে সেম স্বাভাবিক ভাবে ঘুমানোর ঘুমিয়ে পড়ি। তো তার কিছুক্ষণ পরে আবার সেম দুইবার কাশির শব্দ আসে পাশের রুম থেকে, তো তখন আমি কনফার্ম হই যে না, কাশিটা পাশের রুম থেকেই আসছে, কাশিটা আসছে, তো কাশিটার কণ্ঠ সেম আমার ছোট মামানির মতন। আচ্ছা, তো সেম রুমের ছিল বাসাটা? বাসাটা 2টা রুম ছিল, মানে যে রুমে আমি থাকতাম তার পাশে আর একটা রুম ছিল, ওই রুমটা থেকে এই শব্দটা, ওই রুমটা থেকে, আর মামানি ওই রুম পাশের রুমটাই থাকতো। আচ্ছা, তো তখন আমি একটু চিন্তা করি যে মামানি নাই বাড়িতে, সে ঢাকাতে, তো পুরো ফ্ল্যাটে আমি একা, তো এইরকমের কাশির শব্দ, তো একটু মানে মনের ভিতরে ভয় কাজ করে হালকা। তো তারপরও খুব ঠান্ডা ছিল না, হালকা ঠান্ডা কাঁথা গায়ে ছিল, কাঁথা গায়ে দিয়ে শুয়েছিলাম, তো ওইভাবে কাঁথা তো একটু ভয়ে আর কি, মাথাটা ঢেকে দিই, মাথায় খোলা থাকে তো ঢেকে দিই আর কি একটু ভয়তে। তো পরবর্তীতে শুনতে পাই যে উপরে, তাদের ঘরটা অবশ্য টিনের ঘর ছিল, তো উপরে টিনের চাল, তো উপরে শব্দ হচ্ছে যে কবুতরে পাখনা বাড়ি দিলে যেরকম ডানা ঝাপটানা শব্দ, হ্যাঁ ওইটা শব্দ পেয়ে মানে একটু আর একটু ভয় পেয়ে যাই। সাধারণত রাতের বেলাতে যদি টিনের উপরে একটু হালকা কিছু পড়ে তারপরে কিন্তু অনেক ভয় লাগে। আরেকটা কারণ হলো যে আমি ওখানে ওই ফ্ল্যাটে আমি একলা, এই জন্য আর একটু ভয় বেশি লাগছে। তো তারপরও কাঁথা ওইভাবে মাথার উপরে দিয়ে শুয়ে থাকি, ফোনটা নিয়ে দেখি যে কয়টা বাজে, তখন 2:30 বাজছিল, তো ঘুমানোর চেষ্টা করি, তো ভয় মনের ভিতরে ভয়, তো ঘুম আসছিল না অতটা আর কি। তারপরে একটু স্বাভাবিক হালকা ঘুম মতন চোখে চলে আসে, তো চলে আসার পরে পরবর্তীতে দেখি যে পাশের রুম থেকে অনেকগুলো কবুতর ডানা ঝাপটালে যেরকমের শব্দ হয় সেম ওই রকমের শব্দ, অনেকগুলো কবুতর থাকলে যেরকমের শব্দ হয় তো ওই রকম শব্দ, এটা শুনে আমি একটু ভয় পেয়ে যাই। তো কোন রকম আমি ফোনটা নিয়ে উঠে দরজা খুলে একটা দৌড় দিয়ে আমাদের বাসায় চলে আসি, এসে দরজা নক করি, আম্মু দরজা খুলে, খোলার পরে আমি রুমের ভিতরে যাই, তো সে আমার মুখের দিকে তাকিয়ে বলে যে কি হয়েছে তোর, তো আমি বলি যে না কিছুই না, তুমি দরজাটা নক করে, আমি আমার ছোট ভাইয়ের সাথে দরজা লক করে দিতে বলেন, তো যাই ছোট ভাইয়ের সাথে আর কি শুয়ে পড়ি। পরের দিন সকালে আম্মুকে বিষয়টা সবকিছু ক্লিয়ারলি আর কি বলি, খুলে বলার পরে তো আম্মু বলতেছে যে
জায়গাটাও খারাপ, তারপরও তোর মামানির অনেক দিন ধরে বাসাতে নাই, তো হয়তো বা অন্য ধরনের কিছু হইতেও পারে। তারপরও ঘরে মানে লাইটটা আর কি গ্রাম অঞ্চলে কপি দেয়, মানে এই সব জিনিসের জন্য কপি দেয় সন্ধ্যাবেলা মানুষ, তো বলছে যে কপি টুপি জ্বালানো হয় না, তো হইতে পারে এরকম কিছু। তো ওই দিনে সন্ধ্যাবেলা আমি বাইরে ছিলাম, তো আম্মু মানে ওই ঘরে লাইট দিতে গেছে, লাইট দিতে যেয়ে দেখে আপনার মামানির, হ্যাঁ মামানির ঘরে লাইট দিতে যেয়ে দেখে যে দরজার উপরে মানে একটা মানে বাসের এক ধরনের আর বলে আর কি, তো ওইটার উপরে দেখে যে হনুমান বসে আছে। হনুমান বসে আছে মানে মানে হনুমান এক প্রকৃতির বানর আর কি। আচ্ছা, হনুমান বসে আছে, তো লেজ নিচে ঝুলতেছে, তো সে লেজটা দেখে দেখে উপরে তাকায় দেখে হনুমান বসে আছে। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে দৌড়ে চলে আসে আমাদের বাসাতে। আসার পর আমার ছোট বোন ছিল, ছোট বোনকে বলে যে এরকম ওই ঘরেই, তো তো কুপি এরকম ফেলাইতে, তো ছোট বোন আবার আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমি আসি, তারপর আম্মু বলে যে এই বিষয় এটা দেখলাম এখানে। পরে আমি আবার আমার দুই তিনটা ফ্রেন্ডকে ফোন দেই, ওরা আসে, আসার পরে আমরা তিন চারজন মিলে যাই রুমের ভিতরে যে দেখার জন্য আসলে আসলে কি। তো রুমের ভিতরে অনেক খোঁজাখুঁজি করে দেখি কিছুই নাই, তো পরবর্তীতে চলে আসে ওইভাবে। তো কুপি জ্বালায় দেই, জ্বালানোর এক পর্যায়ে জ্বালায় দিয়ে আমরা মানে ঘর থেকে নেমে নিচে আসি, তো দেখি কুপি অটোমেটিকলি অফ। আচ্ছা, অটোমেটিকলি অফ হয়ে যায়। তো এটা দেখে আম্মুকে বলি, তারপরে আম্মু বলতেছে এটা কি আপনারা কয়েকবার ট্রাই করেছেন, যে ধরেন একবার আপনারা আসলেন নিচে দেখেন যে বন্ধ হয়ে গেছে, দেন আবার জ্বালিয়ে দিয়েছে পরবর্তীতে? হ্যাঁ ট্রাই করছে আবার, এই যে হারিকেন বলে যেটাকে, তো ওইটা পর্যন্ত জ্বালানো হয়েছে, তো ওটাও নিবে মানে কুপি এমন হয় যে বাতাসে নিবে যায়, কিন্তু হারিকেনে তো বাতাস যাওয়ার ইম্পসিবল, তো ওই হারিকেন নিয়ে ওটা দেওয়া হয়, তো তার হারিকেন দিয়ে চলে আসে সেম একই অবস্থা নিবে যায়। তো এই অবস্থায় তো আম্মু তখন মানে আমার আম্মু একটু অসুস্থ, তো হার্টের প্রবলেম তার, তো সে সাধারণত খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ঘুমের ওষুধ তো রেগুলারলি ঘুমের ওষুধ ইউজ করে, তো ওই দিনও সে শুয়ে আছে, তো আমরা ওইদিকে সে আইস ওই অবস্থায় মানে তার মানে ভয় পায়, একটু ভয় পায়, তো খাওয়া দাওয়া করে না করে অবস্থা শুয়ে পড়ে। শুয়ে পড়ার পরে আমরা তো ওখানে ওই ওইটাই দেখতেছি আর কি। দেখার পরে তো হঠাৎ অটোমেটিকলি দেখি যে ঘরের ভিতর থেকে মানে আম্মু বিকট জোরে হাসতেছে, অনেক জোরে হাসতেছে, তো আমরা ওখান থেকে আবার চলে আসি। তো পরে আমি আম্মুর কাছে যাই, তো আর আম্মু মানে আমাকে আজ পর্যন্ত এত বড় হয়েছি কোনোদিন গালি দেয় না, তো ওই দিন মানে অনেক বিস্তৃত ভাষায় আমাকে অনেক গালাগালি করে, অনেক খারাপ ভাষায় গালাগালি করতে থাকে। তো এটা দেখে মানে আমার ফ্রেন্ডরা বলে যে তুই এখানে থাকিস না, তুই বাইরে যা, তোকে যেহেতু গালাগালি করতেছে। তো পরে আমার ছোট বোন যে আমার আশপাশ থেকে মানে যারা থাকে তাদের ডেকে নিয়ে আসে, তো আনার পরে তো আম্মু ওই অবস্থা হাসতেই থাকে, তো তারা এসে বলে যে কি হয়েছে তুমি হাসছো কেন এভাবে, তো সে কিছু বলে না। তো আর সে একটা কথাই বলে মানে খারাপ ভাষায় বলে, ভাষাটা আমি ইউজ করতেছি না, মানে আমাকে সামনে যাইতে না করে, শুধু আপনাকে, শুধু আমাকে আপনার প্রতি মানে রাগ দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে যে আমাকে সামনে তার সামনে যাইতে না। ওই বাসাটাতে আপনি একাই ঘুমাতেন? আমি একাই ঘুমাতাম। আচ্ছা, তো তারপরে আমি বাইরে দাঁড়ায় থাকি, তো ওইভাবে মানে হাসি শব্দ হয়। তো পরবর্তীতে আম্মু যে রুমে থাকে ওই রুম থেকে মানে আমার রুমে নিয়ে আসা হয়ে থাকে, তো সে আমার রুমে থাকবে না, বলছে এটা ওর রুম, এইখানে আমাকে নিয়ে আসতিস কেন। তো পরে তাকে ওখান থেকে তার রুমে নিয়ে যাওয়া হয়েছে, তো ওখানে গরম একটু, এজন্য আর কি মানে ঠান্ডার ভিতরে সে ঘামে যাচ্ছে। তো পরে বারান্দার উপরে বসানো হয়, তো আমাদের এক ভাগিনা আছে আর কি, যে একটু হুজুর টাইপের আর কি, তো ও তখন মানে নামাজ পড়তে গেছিল, নামাজ পড়ে আসতেছিল, তো ওকে ডাকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে অনেক দোয়া পড়ে, মানে ফুটু দেয়, পানি পড়ে, তেল পড়ে, তারপরও মানে কোনো কাজ হচ্ছে না। তো তারপর তার গায়ে মানে সে বলতেছে, সে কিন্তু অটোমেটিকলি ঘামতেছে, তারপর বলতেছে আমার ঠান্ডা লাগতেছে, আমার গায়ে কাঁথা দাও। তো তার গায়ে কাঁথা দিয়ে দেওয়া হয়েছে, আমি বাইরে থেকে দেখতেছি, কিন্তু আমি তো ভিতরে যাওয়ার কোনো স্কোপ নাই, যাইতে পারতেছি না, গেলে গালাগালি করতেছে, মানে মারতে আসতেছে, মানে বিভিন্ন। তো কাঁথা গায়ে দিয়ে শুয়েছিল, আমি দরজার সামনে দাঁড়ানো, মানে এক সাইডে দাঁড়ায় আছে অন্ধকারে। তো আমার একটা পিচ্ছি আর একটা ভাগিনা ছিল, যে ভাগিনাটা মানে হুজুর টাইপের ওরই বোন আর কি, তো ওকে বলতেছে আঙ্গুর খাবি, পিচ্ছি ভাগিনাটাকে বলতেছে আঙ্গুর খাবি। ও তো ভয়ে শেষ, সাধারণত পিচ্ছি বাচ্চার এমনিতেও অস্বাভাবিক কিছু দেখলে মেয়ে ভয় পায়, তো ভয়ে সে সুগুর কথা বলে না। পরে সে কাঁথার ভিতর থেকে দুইটা আঙ্গুর আর মানে দুই কোয়া কমলা ওর হাতে দেয়। আচ্ছা, হাতে দেয়, দেওয়ার পরে ওখানে তো অনেক মানুষ ছিল, তো মানে কেউ ভয়ে খাইতেছে না, মানে এটা হঠাৎ করে আসলো কোথা থেকে আসলো। আর ওই সময় মানে আমাদের ঘরে আঙ্গুর কমলা থাকে ইম্পসিবল, তো
তো আমার এক ভাগিনা ও আবার একটু সাহসী ও হুজুর টাইপের, তো একটা আঙ্গুর নিয়ে খায়, সবাই আর কেউ ওগুলা খায়, খাওয়ার পরে তো সে অটোমেটিক মানে সবাইকেই দেয় আঙ্গুর, না সবাইকে না, ও চার মানে দুই পিস কমলা আর দুই পিস আঙ্গুর, আচ্ছা চার পিস আর কি দেয়, তো ওই চার পিস মানে সবাই একটু একটু করে দেখে যে আসলে কি এটা কি অরিজিনাল আঙ্গুর না কমলা, একটা কৌতূহলী মানুষের কিন্তু থাকে যে হঠাৎ করে একটা জিনিস দিলে আরো তার গায়ে মনে করেন যে এইভাবে তার তো এক পর্যায়ে এরকমের এটা অটোমেটিকলি চলে যায়, চলে যাওয়ার পরে তো সে মানে খাওয়া দাওয়া করতে পারে না, আর আমি বাড়িতে থাকতে পারতাম না, আমি যে জায়গায় থাকতাম তার সামনে যখনই থাকতাম তো সে স্বাভাবিক মানুষ চলাফেরা করতেছে, কিন্তু আপনাকে দেখে আমাকে দেখলে তার গায়ে মানে অটোমেটিকলি চলে আসে যে জিনিসটা আর কি তাকে ই করছিল, ডিসেম্বরে আমার উপরে অন্যরকম বিহেভ করে মারতে চায় গালাগালি করে, তো এই জন্য আমি তার সামনে খুব কম যাইতাম, তো আমার ছোট বোন ছিল ওকে আগে ফোন দিতাম যে আম্মুকে পাশের বাসায় নিয়ে যা অথবা অন্য কোথাও নিয়ে যা আমি খাইয়ে যাই, খাওয়ার টাইমে এইভাবে খাইতাম, তো আর রাতে ফ্রেন্ডদের বাসায় বেশি থাকতাম, মানে কি একটা অ্যাবনর্মাল সিচুয়েশন মানে অদ্ভুত বলবো অদ্ভুত সিচুয়েশন, যে সন্তান মায়ের কাছে হচ্ছে আরো সবচেয়ে মানে পছন্দের জায়গা, মায়ের কাছে সন্তানও এরকম একটা জিনিস, সেই জায়গায় মাকে দূরে সরায় রাখতে হচ্ছে বাসায় খাইতে যাওয়ার জন্য, মানে কি অদ্ভুত একটা সিচুয়েশন। ওকে তারপর তো আর রাতে তো আমি বাসায় থাকতেই পারতাম না, আর মামানির যে বাসায় থাকবো ওই বাসায় তো আমি অটোমেটিকলি ভয় পেয়েছি, আর ওই বাসার পাশ দিয়েও আমি যাইতাম না ভয়, তো এক ফ্রেন্ডের বাসায় থাকতাম, তো এরকমের অনেকদিন চলতে থাকে, তো আমার বড় মামা আবার একটু হুজুর টাইপের ছিল, জেন টেন এইসব বিষয়ে আর কি সে ট্রিটমেন্ট দিতে পারতো আর কি, সচরাচর সবাইকে দিত না মানে নিজের ফ্যামিলি বা আত্মীয় স্বজনদের এরকম আর কি দিত, তো আম্মুকে একটা তাবিজ দিছিল, দেওয়ার পরে তো দুই তিন দিন আর কি ওই তাবিজটা ইউজ করার পরে একটু ভালো ছিল, কোনো ই হতো না, তো কিভাবে তাবিজটা মানে পড়ে যায় হাত থেকে যখন মানে তাবিজটা দেয়, দেওয়ার পরে দুই তিন দিন ইউজ করে, ইউজ করার পরে ভালো স্বাভাবিক আর কি কোনো প্রবলেম হয় না, তো আমি বাড়িতে চলে আসি একদম অটোমেটিকলি সবকিছু ভালো তাবিজ ইউজ করার পরে, তো দুই তিন দিন পরে হঠাৎ করে তাবিজটা কিভাবে পড়ে যায় হাত থেকে, পড়ে গেলে তো রাত্রে মানে ডিম ভাজি করবে, ভাজি করতে যায় তো যায় ওখান থেকে অটোমেটিকলি আবার সেম ওই অবস্থা শুরু, আগের মতো অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, তো আমার ছোট বোন ছিল সাথে, তো ছোট বোন ভয় পায় চিল্লায় মানে যখন ওই তাবিজটা ছিল তখন কি উনি আপনাকে স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক মেনে নিত, মানে আগে যেভাবে আচরণ করতো সেমলি ভাবে আচরণ করতো, তো ছোট বোন ভয় পেয়ে যায়, ভয় পেয়ে ঘরের ভিতরে চলে আসে, তো আমি ছিলাম ঘরের ভিতরে, তো সে ওখান থেকে মানে আমি দেখতে যাই, সে মানে আমার দিকে এমন ভাবে তাকায় মানে আমি ভয় পেয়ে যাই তার চেহারা দেখে, মানে তাকানোর ভাব ভঙ্গি দেখে আমার জি চেহারা দেখে মানে এমন ভাবে তাকায়, তো আমি ওই সময় কি করব, তারপরে পাশের বাসা থেকে মানে ওই আমার ভাগিনাটা ওকে ডাক দেয় যে দেখ আম্মুর আবার তো এই অবস্থা হয়েছে তুই একটু আয়, আমার বড় মামা তখন বাড়িতে ছিল না, তার মেয়ের বাসা না কোথায় ছিল, তো মামাকেও খুঁজতে গেছিলাম পাই নাই, ওই ভাগিনাটা ইয়ে করে করার পরে তো ওর কোনো ইতে কাজ হয় না, অনেক দোয়া টোয়া পড়ে ওই যে সরিষার তেল দিয়ে মানে দোয়াগুলা পোড়ায় যে আর কি চলে যাবে, তার সরিষার তেল পড়ে দেয় গায়ে মাখার জন্য, কোনো কিছুতে কাজ হয় না, তো আরেকটা কথা মানে আমার ভাইয়ার খোঁজে আবার এক হুজুর ছিল, হুজুরটা আর কি এইসব বিষয়ে আর কি ট্রিটমেন্ট করতো, তো ভাই আগে থেকে জানতো মানে এই প্রবলেমটা আমার খালারও ছিল, কিন্তু এই অ্যাবনর্মালি প্রবলেম এখনো আছে, মানে উনিও কি এরকম যে পার্টিকুলার কাউকে দেখলে এরকমের না, সে অন্যরকম, কিন্তু আপনার আম্মার ক্ষেত্রে যেটা হচ্ছে শুধুমাত্র আপনাকে দেখলেই আমাকে দেখলেই তার, তো পরবর্তীতে ভাইয়াকে সবকিছু বলা হয়, বলার পরে ভাইয়া তো ওই হুজুরের কাছে যায়, তো ওই হুজুরকে সবকিছু খুলে বলে, তো ওই হুজুর আবার ট্রিটমেন্ট করতো, তার বসে মানে এক জিন ছিল, ওই জিনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক বা যেখানেই হোক সে মানে জিনের মাধ্যমে খবর নিয়ে আসতে পারতো আর কি, তো পরবর্তীতে ভাইয়া তার কাছে সবকিছু খুলে পড়লার পরে সে মানে শনিবার না মঙ্গলবার দিন আর কি দুই তিন বসে দেখে আর কি, ওই জিনকে পাঠায় দেখে যে আসলে কি হয়েছে, মানে ট্রিটমেন্ট দিবে সে, সে তার সাধারণত তাবিজ তারপরে পানি পড়া তেল পড়া এইসব আর কি দেয়, তো সে জিনকে পাঠায় দেখে, তো তার জিনে আর কি যেটা বলছে ভাইয়া যেটা বলছে আর কি যেটা শোনা আমার, জিনে নাকি বলছে যে ওই যে আমি যে ঘরটায় থাকতাম মামানির যে ঘরটা পাশের ঘরটা, ওই ঘরটায় টোটালি ছয়টা মানে চারটা পরি থাকতো আর দুইটা জিন থাকতো, তো আমি তার পাশের রুমে থাকতাম, তো এই যে চারটা পরি, এই চারটা পরি মানে আমাকে প্রোটেক্ট করার জন্য ছিল, আর ছয়টার ভিতরে চারটা পরি ছিল ভালো আর দুইটা জিন ছিল খারাপ,
তো জিন দুইটা সচরাচর চাইতো যে আমাকে মানে ক্ষতি করবে আর কি, বা মেরে ফেলবে ধরনের কথা আর কি। তো পরে মানে পরিচয়টা চাইতো না যে মানে আমার একটা ক্ষতি হোক। তো ওই দিন রাত্রে মানে ওই জিন দুইটা নাকি সম্পূর্ণ ডিসিশন নিয়ে ফেলে মানে যে আজকে ক্ষতি মানে যে কোনো একটা ক্ষতি, যে রাতে আপনি ভয় পেয়ে চলে আসেন, চলে আসে ওই রাতে যে কোনো একটা ক্ষতি করে ফেলবে। তো তখন ওই পরিচয়টা বাধা দেয়, এই নিয়ে মানে ওদের ভিতরে অনেক দ্বন্দ্ব হয়। দ্বন্দ্ব হওয়ার পরে মানে আমি যে শব্দটা পাই যে কবুতরের পাখনা বাড়ানো, তো এই দ্বন্দ্বর কারণে ওদের ভিতরে মানে একটু ই হয়। তো তখন এই শব্দটা, এই শব্দটা পাই, আমি জেগে যাই, তখন আমি চলে আসি। যখনই ওই জিন দুইটা মানে আমাকেই মানে আমার কোনো ক্ষতি না করতে পারে, তো পরের দিন আম্মু যখন গেছে বাতি দিতে, তো আম্মুকে মানে মানে আপনি একটা কথা বলেছিলেন ওখানে আপনার আম্মু যখন যে কুপি জ্বালাতে যায় তখন হনুমান দেখতে পায়, আপনাদের এলাকায় কি ওই প্রাণীটা সচরাচর দেখা যায় চোখে? সচরাচর হ্যাঁ দেখা যায়, কিন্তু শীতের সিজনে মানে যেমন হয় কি, হনুমান হচ্ছে কাইন্ড অফ বানর, বানরেরই কয়েকটা প্রজাতি আছে, হনুমান হচ্ছে একটা দেখতে যেগুলো একটু অন্যরকম থাকে, নর্মাল অন্যান্য বানরের চেয়ে একটু ভিন্ন। যেমন পুরান ঢাকায় গেলে অনেকে বানর দেখতে পাবেন, সেই বানর আর হনুমান যেটা আছে এটার একটু গঠন ভিন্ন রয়েছে, তো বিভিন্ন এলাকায় দেখতে পাওয়া যায়। তো আমি সেটাই জানতে চাচ্ছি যে ওই হনুমানগুলো এমনিতে সচরাচর আপনাদের এলাকায় দেখতে পাওয়া যায়? সচরাচর সবসময় থাকে না আর কি, মাঝে মাঝে পাওয়া যায়, বিভিন্ন বাড়িতে গিয়ে যায়, বাড়িতে না হয় বাড়িতেও দেখা যায়, বিভিন্ন জঙ্গলে দেখা যায় আর কি। তো তো ওই সময় আর একটা বিষয় যে যখন হনুমানটা দেখছে, তো হনুমানটা বের হইলে ঘরের পেছন সাইড দিয়ে বের হওয়ার কোন স্কোপ নাই, আর বের হইলে তার দরজা থেকে বের হইতে হবে, এমন ভাবে মানে ঘরটা যে মানে কোনো ফাঁকা নাই যে বের হবে, যেদিক দিয়ে বের হবে, বের হলে তার দরজা ইউজ করা লাগবে, দুইটা দরজা। তো দুইটা দরজা ইউজ যখন করবে, তো আমরা তো সামনে, আচ্ছা আচ্ছা সামনে ছিল, আপনাদের সামনে দিয়ে তো বের হওয়ার, বের হওয়ার কথা। তো আমরা রুমে যেও কিছু পাই নাই। আচ্ছা, তো তার পরবর্তীতে মানে কি হয় যখন আপনার আমার এই অবস্থা, মানে সে যেটা জানতে পারে জিনের মাধ্যমে যে ওখান থেকে ধরেছে বা এই জন্য ধরেছে, এরপরে কি হয়? জি, তো এটা শুনে শোনার পরে এখান থেকে ভাইয়া হুজুরের কাছ থেকে তাবিজ পানি পড়া নিয়ে যায়, আর নিয়ে যাওয়ার পরে তো সেদিন রাত্রেই মানে আর কি নিয়ে নিয়ে চলে যায়। তো ভাইয়া যখন আমাদের চুয়াডাঙ্গা তো বাসা, তো ঝিনাইদহ যখন থাকে তখন রাত তো মনে হয় রাত 12:30 থেকে 1 বাজে, তো ওই রকমের সময় আম্মুর অটোমেটিকলি গায়ে হাজির হয়ে যায় আবার, হাজির হয়ে ওই জিনিসটা ভর করে, হ্যাঁ ওই জিনিসটা ভর করে, ভর করে বলতে থাকে যে যে অমুক আসতেছে একটা বেগ নিয়ে, ওই বেগ নিয়ে যেন এ বাড়িতে না ঢুকতে পারে, আর যদি বাড়িতে ঢুকে তাহলে ওর ক্ষতি করে দেবে। তো এটা মানে তো তখন আর ছোট বোনও থাকতো না আম্মুর পাশে, কিন্তু আমার ছোট বোনও থাকতো না, ভয়ে থাকতো, হ্যাঁ ভয়ে থাকতো না, আমাদের আপা ছিল তো সে আপা থাকতো, সে আপা একটু হুজুর টাইপের আর কি। আচ্ছা আচ্ছা, তো যখন এই কথা বলে, তো বলার পরে তো আমি তো বাড়িতে, তো তখন মানে পরবর্তীতে যখন তার মানে এরকমের তাবিজটা হারিয়ে যাওয়ার পর যখন প্রবলেম দেখা দেয়, তারপর থেকে আমি বাড়ি থাকতাম না, ভিতরে 3-4 দিন ছিলাম বাড়িতে, যখন ভালো ছিল তাবিজটা ইউজ করতে ভালো ছিল। তো তো আমি ফ্রেন্ডের বাসায়, তো রাত্রে আপা আমাকে ফোন দেয় যে এই কথা বলতেছে তোর বড় ভাই আসতেছে, তো সে তো এগুলো নিয়ে আসতেছে, তো এ তো আগেই জেনে ফেলছে। তো পরে ভাইয়াকে আমি ফোন দিলাম, আমি কই আপনি, তো বলছে আমি জেনে দেওয়া আছি। তো তারপরে আমি বলছি এই বিষয়, তো আম্মুর গায়ে তো আবার আসছিল, এসে এই কথা বলছে যে বলছে আর কিছুই হবে না। তো ভাইয়া অটোমেটিক ওইভাবে রাত প্রায় 4:00 পৌঁছায় বাড়িতে, পৌঁছানোর পরে তো সে ডুবে যায় না, তো আমাদের এক আপার বাসায় যায়, যে বেগটা ওই যে বেগটা ছিল ওইটা রেখে আসে, রেখে আসার পরবর্তীতে সে বাসায় আসে, আসে আম্মুর কাছে যায়। যাওয়ার পরে তো আম্মু তখন স্বাভাবিক মানে কোনো ই নাই, একদম স্বাভাবিক। তো আম্মু বলতেছে তুই হঠাৎ করে আসলি, তো ভাইয়া বলতেছে এমনিতে আসলো। তারপর তো পরের দিন হুজুর বলে দিছিল যে একটা নতুন কাপড় আর যে পানি পড়ে দিছিল ওই পানিটা আর 7টা ঘাটের পানি আর কি, 7টা ঘাটের পানি নিয়ে ওই পানিটার সাথে মিক্স করে তারে গোসল করাইতে হবে আর কি, গোসল করায়। তো আর যে তাবিজটা দিছিল ওই তাবিজটা মানে বেঁধে দিতে হবে আর তেল ইউজ করতে হবে। তো পরবর্তীতে ওইভাবেই করানো হয়, গোসল করানো হয়, তারপরে যে তাবিজটা ইউজ করে তেলটা ইউজ করে, তো অনেকদিন ইউজ করার পরে তো এখন স্বাভাবিক, আর কোনো সমস্যা হয় না। তো তারপরে মামানিরা বাড়িতে চলে আসে, আমার ছোট মামানিরা বাড়িতে এসে তো ওই ঘরে আবার নতুন করে মানে ঘর বন্ধ করে আর কি, গ্রাম অঞ্চলে যেটা করে ঘর করে, এখন তারাই বসবাস করতেছে এখন আর।
আচ্ছা, আপনি যেই ভয়টা পেয়েছিলেন একদিন এবং এর পরবর্তীতে আপনার মায়ের উপর প্রজেস্ট হয় ওখান থেকে, এর পরে আপনি কি ওই বাড়িতে আর একা ঘুমিয়েছিলেন? জি না, আমি আর কখনো ওই দিনের ভয়ের পরে কখনো যাই না। এবং ওই কোন একজন হুজুর যাদেরকে দেখেছিলেন তাদের মধ্য থেকে একজন বলেছে যে ওই ঘরের মধ্যে ছয়টা জিনিস থাকে, তার মধ্যে চারটা ভালো এবং দুটা খারাপ, যেটা আপনার উপর আপনাকে ক্ষতি করার চেষ্টা করা হতো। আসলে সত্য মিথ্যা এখানে যা আছে সমস্ত লিসনাররা যারা আছে তারা বিচার করবেন যে আসলে কিভাবে আপনি ঘটনাগুলো নেবেন, কিন্তু কিছু কথা কিন্তু প্রচলিত আছে যে কোন বাসা যদি একটা নির্দিষ্ট সময় মানে পরিত্যক্ত অবস্থায় থাকে, পরিত্যক্ত বলতে আপনি ইউজ করছেন না, আনইউজ অবস্থায় আছে, সেক্ষেত্রে ওই বাসাগুলো কিন্তু আদৌ হয়তো বা আপনি খালি চোখে দেখছেন যে কোনো কিছু ইউজ হচ্ছে না, কিন্তু হলুস যে ওখানে আসলেই কোনো কিছুর এক্সিস্টেন্স আছে হয়তো বা, যেটা আপনি আমি দেখতে পাচ্ছি না। এই জন্যই বলা হয় যে মানে এই ধরনের বাসাগুলো আমায় দীর্ঘ সময়ের জন্য একা ফেলে রাখতে নিই, তাহলে বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হয়। মানে ওই বাসাগুলো কিছু না কিছু পারপাস প্রতিদিন বা দিনে একবার যে ওইভাবে নিজের এক্সিস্টেন্সটা জানানো বা কিছু কাজকর্ম করা। আমি জানি না আসলে ফাইনালি ওখানে কি হয়েছিল বা আদৌ কোনো কিছু ছিল কিনা, এমনিতেই ভয় পেয়েছে। আমার যেটা ছিল যে একটা কোশ্চেন ছিল যে আপনার যে হনুমানটা আপনার মা দেখতে পেয়েছে বলেছে আপনাদের এলাকায় এটা দেখতে পাওয়া যায়, আমার ধারণা ছিল হয়তো খালি বাসা পেয়েছে, হনুমান কোনো না কোনো ভাবে হয়তো বাসায় ঢুকেছে। ঢুকেছে কিন্তু এখানে যে যদি ঢুকে থাকে হনুমানটা তো আর এমনি ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে না। এটাই হচ্ছে লজিক্যাল একটা পয়েন্ট যে আসলে তাহলে গেল কোথায়। প্রথম কথা হচ্ছে এটা ছোটখাটো প্রাণী না, মানে ইঁদুর টাইপের প্রাণী না যে খুব ছোটখাটো জায়গা দিয়ে ঢুকে যাবে, বেশ বড় সড় একটা প্রাণী, একটা ছোট বাচ্চা ঢোকার মতো জায়গা লাগবে এই প্রাণীগুলোর আসা যাওয়ার জন্য। সো ওই স্কোপটা নাই, এটা ঢুকবে কিভাবে প্রথম কথা। তারপর মেনে নিলাম সামহাও ঢুকে গেছে, এরপরে এতগুলো মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে, মানে আর কোনো এক্সিট পয়েন্ট নাই, তাহলে গেল কোথা। সো এগুলো একটা কোশ্চেন। সো আমরা সেটাই বলি যে প্রত্যেকটা পয়েন্ট আপনারা প্রথমে লজিক দিয়ে ভাঙার চেষ্টা করেন, দেখেন আপনার লজিক যদি বলে না yes it can be happened, so ekhane apnar bhoy paoar kono kichui nei, kintu apni logic diye bhangate bhangat ekta porjaye giye jodi atke jane ebong mone hocche na ekhane ashole ar logic kaj korche na, tokhon mone hoye je ashole মনে হয় কোনো না কোনো অ্যাবনর্মাল কিছু আছে। তো আর একটা কথা ভাই আমি বলতে ভুলে গেছি যে ওই যে হুজুরের কাছে মানে আর কি বড় ভাইয়া গেছিল ট্রিটমেন্টের জন্য, তো সেই হুজুরের যে জিনটা পাঠানো হয়েছিল তো ওই জিন বলছে যে মানে যে হনুমানটা দেখছে তো ওই হনুমানটার রূপ ধরে আর কি যে খারাপ দুইটা জিন ছিল তার ভিতরে একটা আর কি ওইভাবে বসেছিল ভয় দেখানোর জন্য আর কি, যে যাতে সে ভয় পায় আর তার উপরে প্রজেস হইতে পারে। ওকে, সো অনেক ধন্যবাদ মুন্না আপনাকে, আপনি এই ব্যস্ততার মাঝেও আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং স্টুডিওতে এসে আপনার ঘটনাগুলো শেয়ার করেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুনবে আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, মুভ অন টু নেক্সট গেস্ট। এই মুহূর্তে আমাদের সাথে যিনি আছে আমরা তার কাছে চলে যাব। এতক্ষণ আমরা আমাদের অতিথি মুন্নার ঘটনা আমরা শুনছিলাম এবং মুন্নার ঘটনাটা শেষ পর্যন্ত ভালো একটা পরিণতি হয়েছে। ভালো সংবাদ যে শেষ পর্যন্ত আমাদের দুর্ঘটনার কথা শুনতে হয়নি, কারণ অনেক সময় হয় এই ধরনের প্যারানর্মাল ঘটনাগুলোর শেষ দিকে আমরা অনেক বাজে কিছু দুর্ঘটনার কথা শুনতে পাই, অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেয়ে থাকে অনেকের পার্সোনাল লাইফে ফ্যামিলি লাইফে, এই ক্ষেত্রে সেটা ঘটেনি, এটা হচ্ছে একটা ভালো দিক। যাই হোক, এবার আমরা পরবর্তী অতিথির কাছে চলে যাই এবং তার ঘটনা শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল আপনার সাথে একটু পরিচয় পর্বটা সেরে নিই। আমি হচ্ছি সুমন, আপনার নামটা একটু জানি। আমার নাম টুটুল। টুটুল, ওকে। আমাদের সাথে আরো যারা আছে তার মধ্যে থেকে কিবিয়া ভাই বেশ চুপচাপ আছেন এবং লোবান ভাই সাউন্ড নিয়ে খুবই ব্যস্ত। টুটুল ভাই, কি করেন আপনি? আমি পড়াশোনা করি ইউনিভার্সিটিতে, পাশাপাশি একটা বাই হাউজে আছি। ওকে, গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি আমার হবিগঞ্জ, সিলেট বিভাগ। আচ্ছা আচ্ছা, ডর শোনা হয় এভাবে? ওই দিকে তো নেটওয়ার্ক নেই, শোনা যায় না। ওই দিকে মনে হয় শোনা হয় না, তবে আমি ঢাকায় যতটুকু সময় থাকি আর যা সময় পাই আর কি মোটামুটি শোনার চেষ্টা করি। তবে যারা নেটওয়ার্কের জন্য শুনতে পান না ডর, তাদের জন্য বলি যে আপনি কিন্তু এবিসি রেডিওর একটা অ্যাপস রয়েছে, গুগল প্লে স্টোরে যান, অ্যাপসটা নামিয়ে নিন, আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে এই ডর লাইভ শুনতে পাবেন। সো আমরা ঘটনার দিকে যাই, শুরুতে কোন ঘটনাটা শেয়ার করবেন আপনি? আমার লাইফে অ্যাকচুয়ালি একটা হন্টেড প্রবলেম আছে আমার ছোটবেলা থেকেই, তো বিশেষ যেগুলো আমি সেগুলোই বলবো। আচ্ছা, তো এর মধ্যে একটা হয়েছে আমার এলাকায় বড়বিল নামে একটা জায়গা আছে, এটা স্পেশালি ধান হয় সেখানে, আর
বছরের যদি দুইটা বা তিনটা মৌসুম হয় দেখা যায় সেখানে একবার ধান করা হয়, বাকি সময়টুকু পানি থাকে বা পানি থাকে না, এই জন্য হয় না। তো একদিন আমি আর আমার আরো দুজন দুটা তিনটা ফ্রেন্ড আমরা সবাই মিলে একদিন আড্ডা দিচ্ছিলাম সেই বিলের পাশে হচ্ছে বিশ্ব রোড, ঢাকা সিলেট হাইওয়ে রোড যেটা, তো সেখানে একটা ব্রিজে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম। আর আড্ডা দেওয়ার ঠিক এক ঘন্টা দেড় ঘন্টা আগে আমি যে স্টোরিটা বলবো সেই স্টোরিটার এখান থেকে লিখানি কথা। হ্যাঁ, তো ওই যে বড় বিলে হচ্ছে কি দুইটা খেজুর গাছ, দেখতে একটু হন্টেড লাগে গাছগুলো, কারণ আমাদের বাবা চাচারও বললেন ওনারা যখন আমাদের মতো ছিলেন তখনও নাকি গাছগুলো এমনই ছিল, তো এতদিন পর্যন্ত গাছগুলো এরকমই। আমরা ওই গাছ নিয়ে কথাও প্রচলিত আছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে। তো ওইখানের মধ্যে আগে ছিল কি আমাদের দেশে যে বেদে আছে না, বাইজি বা বেদে যেগুলা সাপ খেলা করে, তো অনেক অনেক আগে ওইখানে ওনারা নাকি থাকতো, কথা আছে এটা নিয়ে যে ওনাদের পেতনিস্তান নাকি যেন একটা বলে, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। তো ওইখান থেকে হচ্ছে এটা শুরু। তো আমার এলাকার একটা ছোট ভাই, ও সাইকেল চালাচ্ছে, ও আমাকে বললো যে ভাই আসেন ওই দিকটা ঘুরে আসি। তো খেজুর গাছগুলার মোটামুটি ডিস্টেন্সে আবার একটা রাস্তাও আছে, তো লোকজন শুধু ওই রাস্তা দিয়ে আসা যাওয়াই করে, আমার মনে হয় না ভুলেও গাছগুলোর দিকে কেউ তাকায়। আচ্ছা, ভয়ের কারণে। আবার গাছের আশেপাশে যে জমিটুকু আছে, ক্ষেতগুলো আছে, ওইগুলো সারা বছর এমনিতেই পড়ে থাকে, এগুলো ফসল চাষ করা গাছের ভয়ে। তো ওই যে ছোট ভাইটা বললো যে ভাই আসেন ওই দিক ঘুরে আসি, তো বললাম আচ্ছা ঠিক আছে চলো যাই। তো আমি যাচ্ছি, ঠিক যখন গাছগুলো আমরা ক্রস করব তখন আমি আবার অনেকদিন পরে গেলাম ওই এলাকায়, তো গাছে দেখলাম খেজুর, তখন মাত্র খেজুর মেবি দু তিন মাস হয় আর কি, যেটা খেজুর যখন খেজুর তো অনেক পরে পাকে বা পাকার ঠিক আগ মুহূর্তে একটু লাল যখন হয় তখন সময়টা ছিল। তো আমি ওরে বললাম যে ওর নাম মিতুন, বললাম মিতুন চলো আমরা খেজুর খাই। তো বলে না না কখনোই না, এই গাছের দিকে কেউ তাকায় না, আর তুমি কি বলো খেজুর খাওয়া সমস্যা হবে। বললাম না তুমি আসো আর তুমি কিছু করতে হবে, তুমি শুধু আমার সাথে আসো আমি তোমাকে খেজুর পেড়ে দেবো। তো ওরে নিচে নিয়ে গেলাম, রাস্তা থেকে নিচে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ওইখানে আবার যেহেতু মানুষ নেই, ওইখানে কিছুই নেই যে আমি একটা ঢিল দিয়ে খেজুরগুলো আমি পিক করব বা আমি গাছে উঠে পিক করব, কারণ হচ্ছে গাছে উঠেও যাবে না, কারণ হচ্ছে বট গাছের যে ঝুপড়িগুলো গাছের একদম নিচ থেকে উপর পর্যন্ত, শুধু খেজুর যে জায়গাটা ধরে আছে সেই জায়গাটা একটু ফ্রি। তো একটা সময়ে দেখা গেল আমি এইদিকে যে খোঁজাখুঁজি করছি হঠাৎ একটা শক্তই এক প্রকার মাটির দু তিনটা চাকা পেলাম। তো পাওয়ার পরে একটা চাকা দিয়ে আমি একটা ঢিল দিলাম, কোনো খেজুর পড়লো না। তো আমি আবার আরেকটু যখন দূরে ঘুরলাম যে কোনো কিছু পাই কিনা, ওইখানে একটা গাছের ডাল, ছোট একটা গাছের ডাল, তো ওইটা দিয়ে আমি যখন খেজুরের মধ্যে আমি যখন থ্রো করলাম তখন চার পাঁচটা খেজুর পড়লো। আমি তো অনেক হ্যাপি যে চার পাঁচটা খেজুর এটলিস্ট আমি পারতে পারছি, তো আমি চার পাঁচটা খেজুরই আমি সেভ করলাম। করার পরে আমি যখন আরেকবার ওই গাছের ডালটা যখন আমি আরেকবার থ্রো করলাম, কোনো খেজুর পড়লো না, উল্টো ওই ডালটা আমার উপরে পড়ে গেল, আমার হাঁটুতে পড়লো। হাঁটুতে পড়ার পরে আমার প্যান্ট কিছুই হয়নি বা এটা যে আমার গায়ে অনেক জোরে লেগেছে ওই রকম কিছুই আমি বুঝিনি, কিন্তু প্যান্টের ভিতর দিয়ে আমার হাঁটুর নিচে একটু জায়গা কেটে গেছে, অ্যাটলিস্ট রক্ত বের হয়ে যাচ্ছে এরকম। আমি ওই মুহূর্তে কিছু টের পাইনি, তো মিথুন বলছে ভাইয়া তাড়াতাড়ি করো আর লাগবে না তাড়াতাড়ি করো এরকম করছে। তো আমিও ভাবলাম আচ্ছা যেগুলো পাইছি সেগুলো নিয়ে চলে যায়। আমি যখন নিচ থেকে রাস্তায় উঠবো তো উঠতে পারছি না, আমার হাঁটুতে ব্যথা পাইছি, তো ঠিক তখন আমি সেন্স করলাম যে আমার হাঁটুতে একটা ব্যথা পাইছি। পরে ও আবার সাইকেলে করে আমাকে নিয়ে গেলো বিশ্ব রোড পর্যন্ত। তো আমার আরো দুই তিনটা ফ্রেন্ড জামি কামরুল হুমায়ুন ওরা আসবে, এই জন্য আমি ব্রিজে বসে থাকবো। তো আমি তখন একা ব্রিজে বসে আছি আর আমার হাঁটুতে অনেক ব্যথা করছে, আমি জাস্ট বসে আছি যে ওরা আসবে ওদেরকে বলবো। আর আমি ওই গাছ থেকে খেজুর পারছি, এটা আমি মোটামুটি প্রাউড ফিল করতেছি যে ওই গাছ থেকে ভয় পায় আমি সেখানে খেজুর পারতে পারছি। তো আমি বসে আছি, তো জামি আসলো, হুমায়ুন আসলো, কামরুল আসলো, আমরা মোটামুটি আড্ডা দিচ্ছি। আমি ওদেরকে বললাম যে আমি ওই গাছ থেকে খেজুর আনছি তোরা খাবি, কেউ খাওয়ার জন্য রাজি না, শুধুমাত্র জামি রাজি হলো। জামি বললো দেখাই,
হুমায়ুন বলল না খাবে না, কামড়ল বলে খাবে না, ওরা আরো এটা সেটা নিয়ে মজা করছে যে তুই এই গাছের খেজুর খাবি, এটা ওইরকম ওইটা ওইরকম, আমাকে অনেক কিছু বললো। তো জামি খেজুরটা খাইলো, আমিও খাইলাম, তারপর আমরা মোটামুটি বসে আড্ডা দিচ্ছি। মাগরিব আজানের ঠিক 15-20 মিনিট আগে হবে, অবশ্য সময়টা তখন একটু বৃষ্টির দিনের মতো ছিল, তো খুব জোরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সাথে জ্বর হচ্ছে, ওই রকম ভাবে জ্বর হচ্ছে। আমরা ব্রিজে বসে আছি আর ব্রিজটা যেহেতু ফাঁকা জায়গা, ওইখানে বাতাসের ঝাপটা অনেক বেশি লাগে। আমরা যতই স্টিল হয়ে বসে থাকার চেষ্টা করছি, আমরা যেন বসে থাকতে পারছি না, আমরা হয় ব্রিজের ওই পারে পড়ে যাবো না হয় এই পারে পড়ে যাবো, এরকম অবস্থা। পরে আমরা সেখান থেকে দ্রুত দৌড়ে ভাবলাম যে পাশে কোথাও আমরা শেল্টার নিই, তো সেজন্য দৌড়াচ্ছি। জামি এবং আমি আমরা দুজন খেজুর খেয়েছি, এটা হচ্ছে একটা নোট। তো কামরুল হুমায়ুন ওরা সামনে হাঁটছে আর আমরা পেছনে হাঁটছি। তো আমরা হাঁটার সাথে চিন্তা করলাম যেভাবে বৃষ্টি এগুচ্ছে, জ্বর যেভাবে এগুচ্ছে, আমরা ওইভাবে হাঁটতে পারবো না, আমাদেরকে দৌড়াতে হবে। তো আমরা দৌড়াচ্ছি, আমরা যখন ব্রিজ থেকে নামা একটু সামনে আমরা যখন দৌড় দিব, আর যে রাস্তা থেকে ওই খেজুর গাছের জন্য যাওয়া লাগে ঠিক ওই রাস্তার সামনে একটা ভিত্তিপ্রস্তর ছিল। আমি লক্ষ্য করলাম ভিত্তিপ্রস্তর থেকে কি যেন একটা একদমই হোয়াইট, মেবি এটা বস্তার মতো একটা, যে ধান বা চাল বস্তায় নিলে যেরকম একদম টিম টিম হয়ে থাকে ওই রকম একটা বস্তা, একদম ফুলফিল একটা বস্তা আমাদের সাথে দৌড়াচ্ছে। ওই জিনিসটা আমি দেখার পরে জামির দিকে তাকালাম, জামি আমার দিকে তাকালো, মানে দুজনেই দেখতে পাচ্ছি, আমরা দুজনেই দেখতে পাচ্ছি। কামরুল হুমায়ুন ওরা কোনো কিছু টের পায়নি, ওরা ওদের মতো করে হাঁটছে। তো জামি আবার খুব স্বাভাবিক ছিল, দেখার পুরো খুব স্বাভাবিক ছিল। আমি যখন এই জিনিসটা দেখলাম যে অদ্ভুত, এটা বস্তা হোক আর যাই হোক আমাদের সাথে দৌড়াবে কেন, আর বস্তা তো নর্মালি দৌড়াবে না, এটা কেন দৌড়ালো? তো আমি তখন থেকে মোটামুটি ভয় পাচ্ছি, যেটা আমাদের সাথে দৌড়াচ্ছে কেন, বা আর কেউ দেখলো না, জামি এবং আমি দেখলাম। তো আমরা আরো দৌড়াচ্ছি, সামনে দৌড়াচ্ছি, হঠাৎ দেখলাম বস্তাটা নেই, আমরা আমাদের মতো করে চলে গেলাম। আমরা যখন যেখানে গিয়ে আমরা শেল্টার নিই, ওইখানে হচ্ছে আমার ফ্রেন্ড হুমায়ুন, হুমায়ুনদের বাসা ওই ফ্ল্যাটই, হুমায়ুনরা থাকে হচ্ছে তিনতলায় থাকে, আমরা নিচতলায় দাঁড়ালাম, বৃষ্টি শেষ হলে আমরা চলে যাব। তো হুমায়ুন তখন বলছে, কেউ পাটুটুল তুই চুপ কেন, মুখে কথা নেই আর এরকম কেন? আর আমার তখন থেকে ওই রকম সেন্স নেই যে আমি কি করছি, আমি কোথায় আছি, ওই রকম সেন্স নেই। পরে আমার ফ্রেন্ডদের মুখ থেকে শোনা, আমি নাকি তখন একটু এক্সেপশনাল বিহেভ করেছি এদের সাথে। তো হুমায়ুন আবার বলছে যে টুটুলের চোখ মুখ দেখে মনে হচ্ছে না ও যে টুটুল, আমার কিন্তু ভয় লাগছে, দাঁড়া আমি আমার বাবাকে ডাকি। তো হুমায়ুন হয়তোবা ওই রকম প্রস্তুতি নিয়েছে যে ওর বাবাকে ডাকবে, আর আমি নাকি তখনই এই বড় বৃষ্টির মধ্যেই আমি বের হয়ে গেছি যে আমি এখানে থাকবো না। জামি তো ও নর্মাল ছিল, চুপচাপ ছিল, বাট নর্মাল, ওর কোন রিয়েকশন হয়নি। তো আমি নাকি তখনই বের হয়ে গেছি, আমার পকেটে আবার মোবাইল ছিল, মানি ব্যাগ ছিল, আমি বৃষ্টির মধ্যে বের হয়েছি অথচ আমার গাটা ভিজেনি। পরবর্তীতে আমার এগুলা কাজ করেছে যে আমি বৃষ্টির মধ্যে আর যদি বের হয়েছে তাহলে আমার গাটা কেন ভিজল না, আমার পকেটে মোবাইল মানবে কোনো কিছু ভিজেনি। আমি তখন থেকে কিভাবে বাড়ি গেছি না গেছি আমি কোনো কিছু জানি না, আমার মায়ের কাছ থেকে, আমার বোনের কাছ থেকে শোনা পরবর্তী ঘটনাগুলো যে এরকম হয়েছে। আমি নাকি বাড়িতে গিয়ে একদম সোজা আমার বেডে আমি ঘুমিয়ে যাব, এরকম আমি জুতা খুলে নিয়ে হাত পা ধুয়ে নিয়ে আমি বিছানায় উঠে গেছি। তো আমার একটা ভাগ্নে ছিল, মোটামুটি আমার 2-3 বছর জুনিয়র, আমার সাথে খুব ফ্রি। তো আমি যখন এভাবে গিয়ে বিছানায় উঠে গেলাম, ও আমাকে ডাকলো, মামা তোমার কি হয়েছে, তুমি এরকম ভাবে ময়লা পা নিয়ে বিছানায় উঠে গেছো? আমি নাকি ওর দিকে খুব খারাপ দৃষ্টিতে তাকালাম, চুপ মুখ কিরকম করে তাকাইছি। ও ভয় পেয়ে ওর মাকে ডাক দিল, মা দেখে যাও মামা কেমন যেন করছেন। তো আমার বোন আসলো, বোনের দিকে ওইভাবে তাকালাম, সবাই মোটামুটি অনেক সিরিয়াস হয়ে গেল মেবি তখন। তো আমার মা বাবাও অনেক কান্নাকাটি শুরু করে দিলেন যে কি হয়েছে, হঠাৎ করে ওরা এমন কেন করছে। গ্রামের যে ট্রিটমেন্টটা হয় আর কি, কোনো কিছু হলেই হাত পা সরিষার তেল দিয়ে মালিশ করে দেয়, মাথায় পানি দেয়, এগুলো করলো। তারপর মসজিদের হুজুর ডাকলো, নর্মাল যেটা হয়। হঠাৎ আমি ফিল করলাম আমি ছিলাম ওই ব্রিজে বসা, আমি এখন বিছানায়, কিভাবে কি হলো, এই সময়টুকুর মধ্যে কি হয়েছে আমি জানি না। আরেকটা নোট হচ্ছে, আমার ফোনটা পকেটে ছিল, আমার ফ্রেন্ড জামি যে আমার সাথে ওই জিনিসটা সিন করেছিল সে অনেকগুলো ফোন দিয়েছে আমাকে, বাট আমি একটা ফোন রিসিভ করতে পারিনি। পরে আমি বাসায় ফেরার পরে এরকম হওয়ার পরে আমার বোন ওকে ফোন দিয়েছে যে জামি কি হয়েছে, ও এমন কেন করলো। তখন জামি বললো যে আপা বিষয়টা আসলে এরকম এরকম কিছু হয়েছে। তো
এখান থেকে ওইখান থেকে মানুষ হচ্ছে কি হয়েছে কি হয়েছে। তো আমার আস্তে আস্তে করে আমি ঘুম থেকে ওঠার যে একটা পজিশন মানুষের একটা ঘুম ঘুম যে ভাব, আমার ওই ভাবটা আসলো। আবার ভাবলাম যে আমি তো ওইখানে বসা ছিলাম, আমি এখানে কিভাবে আসলাম। তো পরে হঠাৎ আমি আমার মাকে ডাক দিলাম, মা মা মার কাছে বসলাম। পরে সবাই মোটামুটি জিজ্ঞেস করলো কি হয়েছিল, আমি তো কোনো কিছু বলতে পারিনি, শুধু এইটুকু বললাম যে আমি ওইখানে গিয়েছিলাম, খেজুর পেরেছিলাম, আমি তো আর কিছু জানি না। মানে খেজুর পাড়ার পর থেকে বাসায় আসা পর্যন্ত আপনার তেমন কিছু মনে নেই? খেজুর পাড়া থেকে ফার্স্ট টাইমের সিনগুলো আমার মনে আছে, যে আমি ব্রিজে বসেছি, আমার ফ্রেন্ডরা আসছে, আমি এদের খেজুর খাওয়ার জন্য অফার করছি, এগুলো মনে আছে। বাট এরপরে যে বৃষ্টি হলো, আমি যে বাসায় আসলাম, সবাই যে এরকম হৈ হুল্লোড় করলো। ওই গাছ দুটো কি এখনো আছে? হ্যাঁ এখনো আছে, এবং মানুষ এখনো সেই ভয়ের চোখে, এবং সেই মানুষদের মধ্যে নিশ্চয় আপনিও যুক্ত হয়েছেন এখন, মানে আপনার জন্য এটা ভয়। হ্যাঁ ভয়ের জায়গা। এবং আমার মা সেদিন থেকে আমাকে একদম ওয়াদা করিয়েছেন আমি যেন আর কোনোদিনও ওই জায়গায় না যাই। আসলে এরকম হয় কি আমাদের দেশে এরকম? আমার মনে হয় যে অন এন এভারেজ প্রত্যেকটা এলাকাতে এরকম কিছু আছে যে গাছপালা যেটা মানুষ ভয় পায় এবং খুব অ্যাভয়েড করে চলার চেষ্টা করে, এবং অনেকে এই জিনিসগুলোকে ঘাটাতে গিয়ে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে, অনেক ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ডরে এরকমও পেয়েছি যে আমার গেস্টের কাছ থেকে আমি শুনেছিলাম ঘটনাটা, ডরে প্রচার হয়েছে বেশ অনেক দিন আগে। আমার শুধু এতটুকু মনে আছে ওদের একটা এরকম গাছ ছিল যে এই গাছটাকে কাটতে গেলে অনেক প্রবলেম হতো, এবং একটা পর্যায়ে ওনার এক চাচা সাহস করে ওই গাছটা কেটেছে। ওই কিছুদিনের মধ্যে ওনার চাচা ওনাদেরই বাড়ির সামনে বাস অ্যাক্সিডেন্ট হয়ে খুব বাজে ভাবে মারা যায়, এবং যারা তার সাথে গাছ কাটায় অংশ নিয়েছে তাদেরও ফ্যামিলিতে প্রবলেম হয় এবং এক দুইজন মারা যায়। তো এরকম অনেক অনেক ঘটনা আছে। আমি বলি কি এইসব ক্ষেত্রে মানে আমাদেরকে বিলিভ করতেই হবে যে কিছু না কিছু এক্সিস্টেন্স আছে আমাদের চতুর্দিকে। সেই জিনিসগুলোকে তাদের মতো যদি আপনার উপর কোনো ধরনের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে, আমার মনে হয় জিনিসগুলোকে ওই জিনিসগুলোর মতো থাকতে দেয় ভালো। যাই হোক, এরপরে যারা এই ধরনের ঘটনার সামনে পড়বেন এবং দুঃসাহস দেখাতে যাবেন, টুটুল ভাইয়ের ঘটনাটা এটা একটু মনে করার চেষ্টা করবেন। যাই হোক টুটুল ভাই, এরপরে আরো কিছু ঘটনা আছে আপনার, সেই ঘটনাগুলো দেখেছি। ওই সময়টা 2007-08, আমি যখন ক্লাস 6-7-8 পড়ি এরকম, আমার বাসা হচ্ছে স্বাস্থ্যগঞ্জ থানা থেকে, ডিস্টেন্স হচ্ছে 5 টাকা সিএনজি ভাড়া। তো আমি কোন এক কারণে, কারণটা এক্স্যাক্টলি মনে হচ্ছে না, ঠিক মাগরিবের নামাজের আগ মুহূর্তে আমি একটু বাজারে যাব, আমি রেল লাইন দিয়ে একা একাই হেঁটে যাচ্ছি। পরনে তখন লুঙ্গি ছিল আর একটা গেঞ্জি পরা ছিলাম। বাড়ির কাছাকাছি যে রেল ব্রিজটা, খুব বেশি দূরত্ব না এটার, খুব কাছাকাছি। আমি যখন ব্রিজে উঠবো তখনও আমি সামন দিকে, আমার দৃষ্টিতে সামন দিকে ছিল, কোনো মানুষ আমি দেখিনি, আমি একা একাই হাঁটছি রেল ব্রিজের উপর দিয়ে আমি হাঁটছি। ঠিক যখন ব্রিজের মধ্যখানে আমি যখন যাই, ব্রিজের শেষ মাথায় দেখি দুজন লোক নামাজ পড়ছেন। সময়টা মাগরিবের নামাজের সময়ও আমি দেখিনি। তো আমি দেখে তখন ভাবলাম কি ব্যাপার, আমি তো ব্রিজে উঠার আগেও কোনো মানুষ দেখিনি, তো এখানে হঠাৎ দুজন মানুষ, আমি ভয় পাচ্ছি যে আমি এখন কি করবো, সামনের দিকে যাব না আমি পেছনে আবার চলে যাব। ভাবলাম না, আমি আমার মতো করে সামনে দিকে চলে যাই, যেহেতু ওনারা আমার এই পাশে আর আমি হচ্ছি ওই পাশে। তো আমি যাচ্ছি, তো আমি সামনে দিকে গেলাম, আমি যখন ব্রিজটা শেষ করলাম, শেষ করে আমি একটু দূর যখন গেলাম, তখন আমি আবার অনেক সাহস নিয়ে পেছনে তাকালাম, তাকিয়ে দেখি না ওনারা কেউ নেই, এই জায়গাটা আবারও একদম ফ্রিজ লাইন্স, মানে আগে যেরকম, হ্যাঁ আগে যেরকম ছিল এরকম। তো আমার তখন ভয়টা একটু বেশি কাজ করলো, যে আমি ব্রিজে ওঠার সময় কাউকে দেখিনি, মধ্যখানে এসে আমি দেখলাম আবার ব্রিজটা শেষ করে কেউ নেই। ইভেন আমি যতটুকু পরে আমি পেছনে আমি চেয়েছি, ততটুকু সময়ের ভিতরে ওনারা যত দূরে যান না কেন আমার দৃষ্টির ভিতরে থাকবেন, যেহেতু এটা হুট করে নাই হয়ে যাওয়ার মতো ডিস্টেন্স না এখানে না। তো তখন আমার অনেকটাই আমি ভয় পেয়েছি, আমার শরীর একদম ঘেমে গেছে, আমি কি করবো আমি বুঝতে পারছি না। আর ভয়টার ভিতরে এত কাজ করছে যে আমার লুঙ্গিটা এক পাশ থেকে ছিঁড়ে গেছে, আমি যে এত দ্রুত হাঁটছি,
পরে আমি যখন নিজেই বুঝতে পারছি যে আমি বাজার পর্যন্ত পৌঁছতে পারবো না, আমার যে অবস্থা হয়েছে, আমি ঠিক রেল লাইনের ঠিক পাশে হচ্ছে আবার বিশ্ব রোড, আমি আবার বাজারে না গিয়ে হাইওয়ে রোডে চলে গেলাম। হাইওয়ে রোডে গিয়ে আমি তাড়াতাড়ি করে আমি বাসায় চলে গেছি। বাসায় চলে গিয়ে আমি বললাম যে এরকম এরকম ঘটনা আমার সাথে হয়েছে। মানে আমি জানি না যে এটাতে আপনি প্যারানর্মাল কেন বলছেন, যে এমন হতে পারে না যে দুটো মানুষ হঠাৎ করে মানে হয়তো আশপাশ থেকে, যখন আপনি উঠছিলেন ব্রিজে ছিল না, তারা এই পার থেকে কোথাও যেখানে আপনার আসলে দৃষ্টিসীমা পৌঁছায় না, ওখান থেকে দুজন মানুষ হয়তো এসছে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে। না না, সেরকম তো হবে না, কারণ হচ্ছে ব্রিজটা ছোট, আমি যখন ব্রিজে পা দিব তখন আমি আমার চারদিকে আমার চোখ ছিল, কেউ নেই। আমি মধ্যখানে এসে দেখলাম ওনারা নামাজ পড়ছেন, আমি আমার মতো করে চলে গেলাম। আমি ব্রিজটা শেষ করে আবার পেছনে তাকিয়ে দেখি নেই, কারণ আমি যতটুকু পরে চেয়েছি ততটুকু সময়ের ভিতরে ওনারা যেখানেই যান না কেন, যে দিকে যান না কেন, আমার চোখে পড়ার কথা। আমার ভিতরে তখন এটা কাজ করছে যে এটা কিভাবে সম্ভব। যেই সময়টার কথা বলছেন, আমরা জানি যে জিনরা অনেক সময় নামাজের জন্য মসজিদে যারা রাতের বেলা ঘুমাতে যায়, এই ধরনের অনেক ধরনের এক্সপিরিয়েন্স থাকে। এবং আমি জানি না যে এটা আসলে বলা ঠিক হবে কিনা, আমরা যদি ধরেও নেই যে এটা হয়তো জিনদের নামাজ পড়ার সময় হয়তো বা আপনার দ্বারা কোনো কারণে ডিস্টারবেন্স হয়েছে, কারণ তারা ওই সময়টাতে খুব ডিস্টার্ব ফ্রি ভাবে থাকতে যায়। সো এই ধরনের কোনো কিছু হইতে পারে, বাট এটা আসলে কি ছিল কারো পক্ষে জানা সম্ভব না। এগুলো মিস্ট্রি, আসলে আমাদের প্রতিদিনের চলার পথে এরকম ছোটখাটো অনেক মিস্ট্রি থাকে, যে মিস্ট্রি গুলো আসলে আমরা মানে বুঝতে পারি না যে আসলে কি ছিল এটা। যাই হোক টুরুল ভাই, এর পরে আর কি ঘটনা রয়েছে যেটা আপনি শেয়ার করতে চান আমাদের সাথে? আগে একবার বলেছি, আমার ছোটবেলা থেকে একটা হন্টেড প্রবলেম ছিল, কিছুতেই ভয় পাইতাম, সন্ধ্যার পরে কোনো প্রয়োজন ছাড়া আমি একা বের হতাম না। এরকমই আরেকটা ঘটনা, এটা হচ্ছে কুলাউড়া, তো ওইখানে আমার এক খালার বাড়ি। কুলাউড়াতে মানে আপনাদের সেই যে লাউয়া ছড়া তো ওইখানে আমার দোস্ত নাম হচ্ছে সুজন, ও আর আমি একসাথে বেশিরভাগ সময় থাকি ওর বাড়িতে গেলে। তো ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে ওর বাড়িতে, ওদের বাড়িটা আবার কুলাউড়া শহর থেকে অনেক দূরে, আবার গ্রামের একদম শেষ মাথা যেখানে, ওইখান থেকে এদের বাড়ির পেছনে আবার বিল। আমি ওইখানে 2010 সাল থেকে আসা যাওয়া করি, এবং আমার সাথে ফার্স্ট যে রিলেশনটা হয়েছিল সেটা 2016 সালের মার্চ এপ্রিল। তো আমি ঘুমাচ্ছি রাত্রে, তখন 1:30-2 বাজে, আমি একটু ওয়াশরুমে যাবো, ওয়াশরুমে গেলাম, যখন বের হব আমি দরজাটা খুলেছি, তখন আমি সেন্স করলাম যে কেউ একজন আমাকে বের হতে দিচ্ছে না, ফিজিক্যালি আমাকে ধরে রাখিনি কিন্তু আমাকে সে ছাড়বে না, বা ওয়াশরুমের ভেতর থেকে আপনি বের হন এটা চাচ্ছে না? হ্যাঁ চাচ্ছে না, আমি বের হই চাচ্ছে না, আর আমি যে করে হোক বের হব। আমি মোটামুটি একটু ধস্তাধস্তি করছি যে না আমি বের হব, ওই মুহূর্তে আমি পড়ে যাই, আমি বাট দরজাটা খোলা ছিল। পড়ে যাওয়ার পরে আমার কাজিন শুনলো বাথরুমে একটা আওয়াজ হয়েছে, সে দৌড়ে আসলো, আমাকে সে সেভ করলো, বিছানা নিয়ে গেল। আমি তখন কথা বলতে পারি না, এরকম মানে ফিজিক্যালি অনেকটা ভেঙে পড়েছি আমি। পরে আমার খালা আসলেন, আমার যে খালাতো ভাই, আমার যে দোস্ত, ও আসলো, আসার পরে মোটামুটি আমাকে ফার্স্ট এড করলো। আমি আবার বিছানায় গেলাম, ঘুমলাম। সকালে আমি ঘুম থেকে উঠতে পারি না, আমার শরীর এত ব্যথা, মারাত্মকভাবে আমার শরীর ব্যথা করছে, আমি কোনোভাবেই উঠে হাঁটতে পারছি না, এরকম পাগুলো আমি উপরে উঠাতে পারছি না। তো এটা হচ্ছে আমার ওইখানে একটা ঘটনা যেটা আমার সাথে হয়েছে। ঠিক এরই 2-3 পরে আমি আপনাদের প্রোগ্রামটা শুনছিলাম, হঠাৎ আমি মানে আমাদের প্রোগ্রামটা শুনছিলাম কি নেট থেকে ডাউনলোড? হ্যাঁ, নেট থেকে ডাউনলোড করে আগের যেগুলো ব্যাকলটের যেগুলো ছিল এগুলো আমি শুনছিলাম। হঠাৎ আমি স্পষ্ট আমি সেন্স করলাম কেউ একজন আমার রুমে হাঁটছে, রুম তখন ফুললি ডার্ক ছিল। আমি আবার মোটামুটি একটু ব্রেভ নিয়ে বললাম কে কে ওখানে, কে হাঁটে, কোনো রেসপন্স পাইনি, বাট আমি হাঁটছে আমি এটা সেন্স করতে পারছি। তা আমি আবার মোবাইলে ফ্ল্যাশ লাইট অন করে আমি এই রুম থেকে ওই রুম, ওই রুম আমি 2-3 রুম খুঁজলাম, কেউ নেই। আমি আবার ঘুমিয়ে গেলাম, পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠতে পারি না, ওই আগের মতোই অবস্থা। এটা হচ্ছে এক সপ্তাহের ভিতরে 2 হয়েছে আমার সাথে এই ঘটনাটা। আরেকটা কথা, ওকে আরেকটা কথা,
আমরা যখন ঘুমাই, ঘুম যখন চোখের কাছাকাছি চলে আসে, তখন কেউ একজন যদি ডাকে, সজোরে যদি কেউ ডাকে, তখন একটু আমরা একটু ভয় পেয়ে যাই, যেহেতু ঘুম লাগছে। তো আমি ওই রকম ঘুমাচ্ছি, হঠাৎ আমি ঘুমের চোখেই আমি দেখতে পাচ্ছি যে কেউ একজন আমার ঘাড় মাথা একদম বিছানার সাথে জুড়ে চেপে ধরেছে, আর সারা শরীর আমার একদম কেঁপে উঠছে এবং পুরো খাটটাই কেঁপে যাচ্ছে। পাশে আপনার কেউ ছিল? পাশে আমার যে থাকে, আমার যে দোস্ত বললাম, ওর সাথে ঠিক ওইটা হয়। ওই বাড়িতে ওর শুধু একটা প্রোগ্রাম হয়, ওকে চেপে ধরে, আর আমাকে চেপেও ধরে, আমি বাথরুমে গেলে বেরোতে দেয় না, কেউ একজন হাঁটে, আমি এটা দেখি। সুজনের যে ফ্যামিলি মেম্বাররা আছে, তারা কি কোনো ধরনের কোনো কিছু ফেস করেছে কখনো বাড়িতে? তারা কিছু ফেস করেনি, শুধু সুজন ফেস করেছে, আমি ফেস করেছি। তো কখনো জানার চেষ্টা করেছেন কি, বা সুজন জানার চেষ্টা করেছে যে কেন তার সাথে বা আপনার সাথে ওই বাড়িতে এই ঘটনা ঘটে? হ্যাঁ, ও এটা অনেক চেষ্টা করেছে, স্পেশালি আমার সাথে যখন হয়েছে তখন থেকে অনেক সিরিয়াসলি বিষয়টা নিয়েছে, এবং স্থানীয় মসজিদের যে ইমামকে এনে গ্রামে যেটা হয় বাড়ি বান্ধানো হয়, এরকম কিছু করেছে সে। ওই ব্যবস্থা নেওয়ার পরে প্রবলেম ফেস করেছেন? এরপরে আমার আর ওইরকম হয়নি, বা আমি আর যাইও না। এই হচ্ছে আপনার লাইফের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, আপনার লাইফে যেটা ঘটে গেছে। এবং একটা জিনিস পাওয়া গেল যে এখানে আপনারও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, যেটা হলেও হতে পারতো যে এই ঘটনাটা আপনি শুরুতে প্রথম বলেছিলেন। আর আপনি বলছেন যে এদিকে যতটুকু আমি শুনেছি শ্রীমঙ্গলের এদিকে, তারপর একবার লাওয়াছড়াতে আমরা গিয়েছিলাম একটা, যখন আমরা হন্টেড প্লেসে যেতাম, ওখানে বেশ কিছু এরকম জায়গা আছে যে আপনার মানে খুব পর্যটন স্থান, আপনি গেলে এমনি খুবই ভালো লাগবে, আবার চাইলে ভয় পাওয়ার মতো অনেক জায়গাও আছে ওখানে, যেটা আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে এর আগে। তো যাই হোক টুটুল ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই এক্সপিরিয়েন্স গুলো এসে আমাদের সাথে শেয়ার করবার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ এবিসি টিমকে। আর এরই সাথে টুটুলের ঘটনার সাথে সাথে আজকে আসলে ডরের সময়ও অনেকটা শেষ হয়ে গেছে, এবং আমরা কিন্তু অনেকটাই শেষ দিকে চলে এসেছি, আমাদের হাতে খুব বেশি একটা আর সময় নেই। তার আগে একটু বলতে চাই, একটা ঘটনা রয়েছে আমার কাছে। এই ঘটনাটা কিছুদিন আগে আমি একটা চিঠি পেয়েছি, সচরাচর চিঠি খুব একটা পাওয়া যায় না, তো আমি খুব কৌতূহল নিয়ে চিঠিটা খুলেছিলাম। এরপর কি হয়েছিল সেই ঘটনাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আজ থেকে মনে হয় বা 7-8 দিন আগের ঘটনা হবে, হঠাৎই রিসেপশন থেকে আমার কাছে একটা ফোন আসে, আমাদের এবিসি রেডিও রিসেপশন থেকে, যে আপনার নামে একটা চিঠি এসেছে। একটু অদ্ভুত লাগলো আমার কাছে, বর্তমান সময়ে চিঠি কেউ ব্যবহার করে এটা তো মনে হয় একদম মানে উঠেই গেছে বলতে গেলে। যাই হোক, আমি চিঠিটা রিসিভ করলাম, উপরে ডর লেখা আছে এবং আমার নাম দেওয়া আছে, এবিসির ঠিকানা দেওয়া আছে। অ্যাজ ইউজুয়াল খুলেছি যে হয়তো ডর নিয়ে অনেকেই অনেক ধরনের সাজেশন দিয়ে থাকে, এটা এই ধরনের কিছু একটা হবে। চিঠিটা যে লিখে পাঠিয়েছে তার ভদ্রলোকের নাম হচ্ছে কমল। চিঠিটা পড়ে আমি খুব অবাক হয়ে যাই, তো যাই হোক সেই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটা হয়েছে এমন যে কমল ভাই পাখির প্রতি তার খুব দুর্বলতা রয়েছে এবং পাখি পালতে ভালোবাসে। আসলে আমি এই ঘটনাটা আমার মতো করে আমি বলছি, আসলে হুবহু চিঠি যেভাবে লেখা ছিল আমি সেভাবে বলছি না। সে তার পাখির প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে, সে সবসময় পাখি পোষে এবং তার কিছু খাঁচা রয়েছে, ভালো ভালো খাঁচা রয়েছে বড় বড়, যেখানে পাখি রাখে এবং অনেক সময় আবার পাখি ছেড়েও দেয়। তার গ্রামের বাড়ি হচ্ছে গাজীপুরের কোনো একটা গ্রামে, তো সে যখনই গ্রামে যায় গ্রাম থেকে পাখি আনার চেষ্টা করে, যদি পাওয়া যায় যেখানে মানুষজনকে বলে রাখে ভালো কোনো পাখি পেলে তাকে যেন দেয়া হয়। সে ঢাকা শহরের কাঁটাবন থেকে অনেক সময় অনেক নাকি পাখি কিনে এবং পোষে ওখানে, তো পাখি তার দেখতে ভালো লাগে এবং পাখির সাথে যে নাকি মাঝে মাঝে মনে হয় যে সে পাখির সাথে কথা বলতে পারবে, এবং তার ফ্যামিলি মেম্বার এটা নিয়ে কোনো ধরনের কোনো অবজেকশন নেই এবং তাদেরও একটা ভালো লাগা রয়েছে এটা নিয়ে। এবং বাট এই ভালো লাগাটা কোনো পাগলামি পর্যায়ের ভালোবাসা নয়, খুব নর্মাল স্বাভাবিক একটা বিষয়। তো পাখির কারণে তার 2 বার বাসা চেঞ্জ করতে হয়েছে, কারণ বাড়িওয়ালা অবজেকশন দিচ্ছিল যে পাখি রাখলে ফ্ল্যাট নোংরা হয়ে যায়, সেই জন্য বাসা চেঞ্জ করতে হবে। সে ফাইনালি মিরপুরে একটা বাসা পায় এবং ওখানে খুব সুন্দর একটা ফ্ল্যাট পায়, খুব বড় বারান্দা রয়েছে যেখানে পাখিগুলো সে সুন্দর করে রাখতে পারবে। তো সেই বাসায় ওঠে, কিছুদিনের মধ্যে তার যে পাখিগুলো রয়েছে সেই পাখিগুলোর সাথে আরো একটা পাখি যুক্ত হয়। এই পাখিটা সে যে গ্রামে মানুষদেরকে বলে রেখেছিল, তার গ্রাম থেকে একজন লোক আসে এবং একটা পাখি নিয়ে আসে, এবং ওই পাখিটা ছিল হচ্ছে একটা ময়না পাখি এবং কালো রঙের, এগুলো রেয়ার, খুব একটা পাওয়া যায় না, তো গ্রামে পেয়েছে। তো সে যেহেতু বলে রেখেছে এবং টাকাও দিয়েছে, তো সেখান থেকে নিয়ে এসেছে।
তো ঘটনা হয় যে এই পাখিটা যখন এনে রাখে, ময়না পাখিটা একটা আলাদা খাঁচার ভেতরে করে সে রাখে, এবং এই পাখিটা আসার দুই দিন পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। অদ্ভুত ঘটনা হচ্ছে এরকম যে তার পুরো বারান্দাটা একদম সিকিউর, সে যেহেতু পাখি পালে, কোনো দিক থেকে বিড়াল ইঁদুর এই ধরনের কোনো কিছুই যেন কোনো কিছু না করতে পারে, সেই ব্যাপারটা একদম সিকিউর, এই ধরনের কোনো পসিবিলিটি নেই, এইভাবেই বারান্দাটা সে সিকিউর করে রাখে। তো ওই পাখিটা যখন রাখা হয় দুই তিন দিন পর থেকে নাকি এরকম হয়, আস্তে আস্তে এক একটা খাঁচার পাখি উধাও হয়ে যাচ্ছে। যখনই ঘুম থেকে সকালবেলা উঠে বারান্দায় যাচ্ছে, দেখছে একটা খাঁচায় পাখি নেই এবং পালকগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আসছে, বাকি সমস্ত পাখিগুলো ঠিক আছে এবং ইভেন ময়না পাখিটাও ঠিক আছে এবং প্রত্যেকটা খাঁচার তালা দেয়া আছে, কোনো ধরনের অন্যগুলোতে কোনো কিছুর অ্যাবনর্মালিটি নেই। তো ঠিক আছে, কোনো কিছু কলকাতা করতে পারে না সে। তারপর এটা পরিষ্কার করে আলাদা করে খাঁচাটা সরিয়ে রাখে, তার মনটা খারাপ হয়ে যায়। এবং প্রতিদিন একটা একটা করে পাখি এরকম নাই হয়ে যাচ্ছে, মানে প্রায় তার সাত আটটা পাখি নাকি সংগ্রহ ছিল এবং তার এই সাত আট দিনের ব্যবধানে সাত আটটা পাখি নাই হয়ে যায়, শুধুমাত্র ময়না পাখিটা থাকে এবং পুরো খাঁচা খালি। তারপরে সে কয়েকটা পাখি কিনেছিল কাঁটাবন থেকে এবং সেখানেও সেইম অবস্থা, ওই পাখিগুলো নাকি নাই হয়ে যাচ্ছে, শুধু সকালে ঘুম থেকে উঠলে দেখা গেছে যে পালকগুলো ছড়িয়ে ছিটেছে। ইভেন এই জিনিসগুলো যখন হচ্ছিল, সে এমন হয়েছে মাঝরাতে উঠে চেক করেছে যে এমন কোনো কিছু কি আসছে যে খেয়ে ফেলছে পাখিগুলো ইয়ে হচ্ছে, তো সে কিছুই দেখে নাই। সে এমনও করেছে যখন নতুন পাখি কিছু কিনেছে কাঁটাবন থেকে, এই ঘটনার পরে সেই খাঁচাগুলোকে সে নেট দিয়ে বেঁধে দিয়েছে যে কোনো কিছু, ইভেন যদি সাপও হয় সেটাও যেন ঢুকতে না পারে, এরকম নেট দিয়েও আটকে দেওয়া হয়েছে সমস্তগুলো খাঁচা। এরপরও সেম ঘটনা ঘটছে। তো ফাইনালি দেখা গেল যে একমাত্র এই ময়না পাখিটাই টিকেছে এবং বাকি সবগুলো মারা গেছে। তো যেটা হয় যে এই ময়না পাখিটা বেশ কিছুদিন টিকে এবং কিছুদিন যায় এই পাখিটার সাথে আর কোনো ধরনের ঘটনা ঘটে না। তো একটা পর্যায়ে দেখে যে ময়না পাখির খাঁচাটা সেটাতে হচ্ছে রক্ত, কিন্তু পাখিটা ঠিকই আছে কিন্তু খাঁচার আশেপাশে রক্ত লেগে আছে, বুঝতে পারছে না যে কি হচ্ছে আসলে ঘটনা কি। তো যাই হোক, সে একটা পর্যায়ে ভয় পেয়ে এই পাখিটা হারানোর ভয়ে তার বেডরুমে এনে রাখে এবং যথারীতি বেডরুমের মধ্যেও সে দেখে যে এই অবস্থাতেও এই খাঁচাতে হঠাৎ রক্তের দাগ লেগে আছে, খাঁচার ভেতরের দিকে রক্ত। এটা কোত্থেকে হচ্ছে কি হচ্ছে বুঝতে পারে না, ভাবছে যে পাখিটা কি অসুস্থ হয়ে গেছে, কোনো ব্লিডিং হচ্ছে পাখিটা। সে পাখিটা বের করে চেক করে, একদম না, কোনো ধরনের কোনো কিছু না, পাখিটা একদম সুস্থ আছে। এটা নিয়ে একটু চিন্তায় পড়ে যে আসলে হচ্ছেটা কি, প্রবলেমটা কোথায়। তারপরে যেটা হয় যে একদিন রাতের বেলা যেটা খুব খেয়াল করে, খুব ডানা ঝাপটা ঝাপটি শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে পাখিটার উপর কোনো কিছু মনে অ্যাটাক করেছে এরকম শব্দ হচ্ছে। তো সে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, ঘুম থেকে গিয়ে তাড়াতাড়ি বারান্দার ওই থাই গ্লাস খুলে বারান্দায় যায় এবং বারান্দায় যে যেটা দেখে, মানে তার চোখ পুরো মানে ছানা বড় হওয়ার মতো অবস্থা, যেটা দেখে যে এই পাখিটা বাইরে খাঁচার বাইরে একটা কি যেন ঠুকরে ঠুকরে খাচ্ছে খাঁচার বাইরে গিয়ে, এবং মানে অদ্ভুত, মানে রক্তের ছোপ ছোপ দাগ ছড়িয়ে ছিটিয়ে আছে, কি যেন একটা কিছু একটা ধরে, মানে ইঁদুর বা কোনো কিছু টাইপের কিছু একটা ধরে এই ময়না পাখিটা নাকি খাচ্ছে, যদিও ময়না পাখি এই ধরনের খাবার কখনো খায় না আমি আমি জানা মতে। তো এটা দেখে না সে পুরো মানে থান্ডার্ড হয়ে গেছে, মানে কি দেখছে সে, এবং মানে খাঁচার মধ্যে তালা টালা সমস্ত কিছু লাগানো আছে। তারপর এই অবস্থা দেখে সাথে সাথে মানে ওনার ওয়াইফকে ডাকে। তো ওনার ওয়াইফকে যখন ডাকতে যায়, এই শব্দ পেয়ে পাখিটা না হঠাৎ পেছনে তার দিকে ঘুরে তাকায়, মনে হচ্ছে যে মানে তাকে চোখ দিয়ে খেয়ে ফেলবে এরকম একটা ভাবে নাকি তাকায়, এবং সাথে সাথে এই বারান্দা দিয়ে উড়ে বের হয়ে যায়। মানে এই ঘটনা যখন ওনার ওয়াইফকে বলা হলো, ওনার ওয়াইফ বলতেছে খাঁচাটা তুমি চেক করো, চেক করে দেখো খাঁচাটাতে মনে হয় কোনো একটা কিছু প্রবলেম আছে, বের হয়ে গেছে যাই। সে খাঁচাটা পুরো খাঁচাটা একদম সূক্ষ্মভাবে ভালো করে চেক করে দেখে। ময়না পাখি তো দূরে থাক, মানে আমি কি বলবো, বড় পিঁপড়া রাখলেও বের হওয়ার কথা না, এরকম নাকি তার ভাষ্য অনুযায়ী ছিল। তারপরে মানে তো খুব অবাক, এবং এরপর থেকে যেটা হয় যে রাতের বেলা নাকি তারা বারান্দার মধ্যে ডানা ঝাপটানোর শব্দ পায় পাখির, মনে হয় যে এখানে পাখি এসছে, এবং যে যদি দেখে কিছুই নেই, অন্যান্য মেম্বাররাও নাকি শব্দ শুনতে পায় যে রুমের মধ্যে পাখি উড়ে বেড়াচ্ছে, ডানা ঝাপটানোর শব্দ হচ্ছে, মানে আস্তে আস্তে এই জিনিসটা একটা ভীতি তৈরি হয়ে যায় ওনার ফ্যামিলির মধ্যে, মানুষজনের মধ্যে। তো তারপরে হচ্ছে যে গ্রামে থেকে পাখিটা দিয়ে গিয়েছিল তাকে বলেছে যে তুমি কি পাখি দিয়ে গেছো, এটা তো এই অবস্থা।
তখন এই লোক আর কি তার কাছ থেকে একটা ঘটনা শোনে এবং এই ঘটনা শুনে মানে উনি পুরো আরো বেশি মানে ভয় পেয়ে যায়। ঘটনাটা হয়েছিল এরকম যে সে বলেছে এই পাখিটা নাকি সে যে ধরেছে একটা জঙ্গল থেকে, ভর সন্ধ্যা যেটাকে বলা হয়, গভীর একটা জঙ্গল থেকে একটা গাব গাছের উপর থেকে নাকি এই পাখিটা সে ধরেছে কৌশলে। এবং এই পাখিটা যখন তার কাছে বিক্রি করে যায় এবং বাড়িতে যাওয়ার পর সে নাকি অসুস্থ হয়ে যায়, বেশ কিছুদিন জ্বরে ভোগে, এবং তার সাথে যে ছেলেটা ছিল এই পাখিটা ধরার কাজে, দুজন যেভাবে ধরেছিল, ওই ছেলেটা নাকি পড়ে মানে তার হাত ভেঙে যায় এবং অনেকদিন অসুস্থ ছিল। মানে তারা দুইজনে ভয় পায়, প্রতি রাতে নাকি স্বপ্ন দেখে যে ওখান থেকে কোনো কিছু একটা তাদেরকে বলছে যে তাদের ক্ষতি করবে, তারা তাদের ক্ষতি করেছে, এখন তাদের ক্ষতি করা হবে। পাখি ওখানে কেন গিয়েছিল, তারা এই ধরনের ভয় দেখায়। তো এরপরে তারা নাকি বিভিন্ন হুজুরের কাছে গেছে, তারপর তাবিজ টাবিজ নিয়েছে, যাই হোক কিছুটা হয়তো ঠিক আছে। তো এই ঘটনা শুনে উনি পুরাই রেগে যায় যে তাহলে এই পাখিটা কেন আমার কাছে বিক্রি করলাম। পরে তারা নাকি বলে যে আসলে প্রথমে তো বুঝি নাই আমরা, সেই জন্য দিয়ে দিয়েছি আপনার কাছে, কিন্তু পরে যেহেতু বিক্রি করেই দিয়েছি এই জন্য আমরা ভেবেছি যে আপনার সাথে আর কোনো প্রবলেম হয় না, হলে তো জানতাম, তো সেই জন্য আর কিছু বলা হয়নি। তো এই ঘটনা শোনার পর ওই কমল ভাই পুরাই মানে পাখির প্রতি ভয় তৈরি হয়ে গেছে। এখন এমন হয়েছে যে উনি কোনো পাখির ধারে কাছে দিয়ে যেতে ভয় পাচ্ছে। সে লিখেছে যে গত 10-12 বছর ধরে আমি পাখি পালছি, কিন্তু গত কিছুদিন ধরে আমি পাখির ধারে কাছেও যাইনি, ইভেন আমার পাখির কথা চিন্তা করতেও ভয় লাগে। আমি এই ঘটনায় এমন ভয় আমি এবং আমার ফ্যামিলি পেয়েছে। তো ফাইনালি তারা যেটা করেছে যে তাদের বাসায়ও হুজুর নিয়েছে এবং হুজুরকে সব ঘটনা খুলে বলেছে, এবং হুজুর নাকি পুরো বাড়ি বন্ধ করেছে বা তাবিজ টাবিজ কিছু একটা দিয়েছে, এবং তারা মোটামুটি এখন কিছুটা ভালো আছে, কিন্তু তাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের এখনো ভয় রয়ে গেছে, পাখির প্রতি একটা আতঙ্ক রয়ে গেছে। এই ঘটনাটা আমার এই জন্য শেয়ার করা যে দেখেন একটা ঘটনায় একটা ভালোবাসার জিনিস, যে যেই পাখির প্রতি যার এত ভালোবাসা এমন ভয় পেয়েছে সেই ভালোবাসা একদম মুহূর্তের মধ্যে ভয়ে পরিণত হয়ে গেছে। আসলে যাদের সাথে না ঘটে তাদের পক্ষে আসলে এই ঘটনাগুলো একদম অবাস্তব মনে হয়, ইললজিক্যাল মনে হয়, কিন্তু যদি ঘটে যায় নিজের সাথে তখন মনে হয় যে ঘটনাগুলো একান্তই বাস্তব। তো যাই হোক, এই হচ্ছে ঘটনাটা, এই চিঠির ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কার কাছে কেমন লেগেছে, তবে যার কাছে যেমনই লাগুক, কমল ভাই অনেক ধন্যবাদ আপনাকে। আমি জানি না আপনি শুনছেন কিনা, কারণ যদি শুনে থাকেন আপনাকে বলছি অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটা আমাদেরকে পাঠানোর জন্য। আমরা খুশি হতাম যদি আপনি সরাসরি স্টুডিওতে এসে আপনি শেয়ার করতেন আমাদের সাথে। যাই হোক, আপনি বলেছেন আপনি শাই ফিল করেন, আপনি আসতে চান না, তারপর ঘটনাটা পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে এতক্ষণ ধরে যারা ডর শুনেছেন, এবিসি রেডিওর সাথে ছিলেন, ডরের সাথে ছিলেন, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।